এটা আপনারা আগের বার অনেক বেশি পছন্দ করেছিলেন, ঠিক আছে? জানেনই তো আমি যে এটা মনে হয় 700-800 পিস এই বোরখা আগের ভার্সনটা সেল করেছিলাম, তো এই জন্য এবার অনেক আপু বারবার এটার কালার চাচ্ছিলেন। সো ব্ল্যাক যেহেতু অল টাইম ডিমান্ডিং কালার, এবার এটার কাজ দেখেছেন লম্বা লম্বা করে এনেছি। আজকে মানে লাইভে খুব স্পেশাল স্পেশাল জিনিস পাবেন। এটা দেখেন, দেখে মনে হচ্ছে না যে ফ্রন্টের কাজ, দেখে মনে হচ্ছে না যে আপু এটা তো কোনো ড্রেসের, মনে হচ্ছে সামনের ডিজাইন। উপস, দেখাই ফেললাম। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, চিন্তা করা যায়? মানে এটা যে কি সুন্দর, এত অল্প পিস আমার লাইফ, মানে এই এক বছর যাবত হয়তো বা আপনাদেরকে আমি বোরখা দিচ্ছি, এক বছরের লাইফে আমি কোনোদিন এই জীবনে এক লাইভে দুইটা বোরখা সেল করি নাই, আজকে করব। বিকজ এগুলোর স্টক নাই, এগুলো এত অল্প পিস, মানে 37 আর একটা 36, মানে দুইটা কালার মিলে আপনারা খুব বেশি হইলে কয়জন আপু পাবেন, কত হয়, মানে 70 জন আপু পাবেন। তো এইটাকে আবার কোন লাইভে দেখাবো, কি করব না করব, তো আজকে সকালে ডিসিশন নিয়েছি যে একসাথে দেখাই দেব। ওকে, আচ্ছা, যারা যারা লাইভ দেখছেন বা যারা নোটিফিকেশন পেয়েছেন একটু জয়েন করবেন, জয়েন করে আপুকে জানিয়ে দিবেন যে সবকিছু ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পারছেন নাকি না, ঠিক আছে? সবকিছু ঠিক আছে নাকি না, দেখতে এবং শুনতে পারছেন নাকি না? আজকে কেন যেন আমার একটা ফিলিং এসেছিল যে 500-তে আবার আটকাবে নাকি, আটকাইছে, আল্লাহ। আচ্ছা, ওয়াও, হ্যালো আপু, হাই শেফালি আপু, হাই অভিমানী পরি, আচ্ছা সাদিয়া আপু কেমন আছেন, জান্নাতুল আপু হাই, আমি আমি শেষ এমন ড্রেস দেখে, আরো জিনিস দেখেন, আরো গুলো দেখলে তো বলবেন যে আপু শেষ, ও মা পরিস না, হ্যাঁ এটার মেরুনটা এত সুন্দর। আচ্ছা পরেরটা দেখেন, এটা দেখেন, এটা কি স্ট্রাইপ, স্ট্রাইপের মাঝে যাদের ড্রেস পছন্দ, এটা তো আপনারা আপুরা, মানে ট্রাস্ট মি, এই ড্রেস আমার পেজের, মানে যারা গ্লাস ওয়ার্কের ড্রেস পরেন আর যাদের স্ট্রাইপ স্ট্রাইপ ড্রেস পছন্দ, তাদের যদি আজকে এই ড্রেসটা ভাগে না নিতে পারেন, আফসোস করবেন, এটা এত পরিমাণে নাইস, এত পরিমাণে নাইস, এত পরিমাণে নাইস। ওকে, তো যারা লাইভে জয়েন হচ্ছেন প্লিজ এসে ভিডিওতে একটা লাভ অথবা লাইক দিয়ে দিন, যদি আপনাদের আমাদের কালেকশন ভালো লেগে থাকে, প্রত্যেক দিনের কালেকশন ভালো লাগবে এমন না, যদি আমাকে ভালো লেগে থাকে, সো একটা লাভ লাইক অবশ্যই ভিডিওতে দিয়ে যান, ঠিক আছে? আজকে কেন জানি জানি না, ওয়েদারের কারণে না কিসের কারণে, এত কেমন যেন লাগতেছে আমার, মানে সকাল থেকে মাথা টাথা, মানে কেমন যেন একটা ধরা ধরা, কেমন জানি, মানে উফ কেমন জানি লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, সো আমি সিরিয়াল ওয়াইজ দেখাবো, খুব মানে যেহেতু আবাই আবাই এই ধাঁচের জিনিস, খুব তাড়াতাড়ি হবে। ওকে আপু, আপু আজকে কম কম কো, মানে আপু কম কো কি আছে, মানে এই যে দেখেন, আগের বার আমি অনেক আপুর কমেন্ট পেয়েছি যে আপু মেরুন কালারে আনেন, এটার কালারটা কিন্তু কলিজা কালার, কেউ মানে সরি সরি মেরুন না, মানে সুন্দর কলিজা টোন কালারটা। হ্যাঁ, মানে এটার এবার মনে হয় পুরো নিচেও প্যানেল হয়ে কাজ এসেছে, এবার এটার নিচেও প্যানেল হয়ে কাজ আসছে। আর এইটা মানে বললাম না, 36 পিস আর 37 আর 36, আমি আপনাদেরকে আমার পুরো কপি, মানে কপি দেখাবো যে এই যে মালে কত পিস লেখা এত, আর না হলে এমন বললাম না, আমার কখনো এমন হয় না যে একসাথে দুটো বোরখা আমি এক লাইভে দেখাবো। আচ্ছা, আজকে আপনাদের একটা স্পেশাল অফার যাবে, আমি জানি না আপনারা সেটা দেখেছেন নাকি না, আমাদের পেজে 16 লক্ষ লাইক হয়ে গিয়েছে, হ্যাঁ 15 লক্ষ থেকে 16 লক্ষ লাইক হয়ে গিয়েছে, তো আজকে আপনাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট আছে। আমার লাইভে যারা আছেন এই মুহূর্তে, আমার লাইভটা যারা দেখছেন, যারা আমার থেকে কেনাকাটা করেছেন, আজকে খালি আমাকে জানান, আজকে 16 টাকায় এবং 100 টাকায় দুইটা গিফট যাবে, এমনও হতে পারে আরো বেশি গিফট যেতে পারে। হ্যাঁ, লাইভ শুরু করার আগে আগে 1-2 মিনিট একটু কথা বলে নেই, দেন তো হচ্ছে সব কিছুই দেখিয়ে দিব। তো সেটা হচ্ছে যে আজকে লাইভে 16 টাকায় এবং 100 টাকায় একটা স্পেশাল গিফট যাবে। 16 টাকায় হচ্ছে আজকে এমন হতে পারে যে আপনি ইদার এই ড্রেসটা আজকে জিতে নিতে পারবেন 16 টাকাতে, হ্যাঁ, আর 100 টাকাতে আমি বোরখা জিতার অফার দিব, ঠিক আছে? এমন হতে পারে দুই দুই চারজনকে নিতে পারি, আর যদি ভিউস নর্মাল থাকে তাহলে দুইজনকে টোটাল নিব। ওকে, সো যারা আমাদের থেকে, কারণ আমাদের পেজে গতকালকে 16 লক্ষ লাইক হিট করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
হাই আপু, কেমন আছো? আপু ভালো আছি। আপু বোরখাগুলো ভালো করে দেখো আপু, এই যে দেখানো শুরু করলে দেখবেন শুধু দেখাচ্ছি আর দেখাচ্ছি। হ্যাঁ, যারা আছেন লাইভে, আর নতুন আপুদেরকে একটা কিছু দেই, পুরান আপুদের জন্য তো দিলামই, 16 টাকায় বোরখা আর 100 টাকায়, না 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 না, 16 টাকায় বোরখা আর 100 টাকায় ড্রেস। এটা হচ্ছে যারা আমাদের থেকে কেনাকাটা করেন, খুব শর্ট কমেন্ট করবেন যে আপু আমি তোমাদের থেকে কেনাকাটা করি, বা আপু আমি আপনাদের কাস্টমার, এই কথাটা লিখে রাখেন। আপনাদের লাইভের মধ্যে থেকে আমি 2 জনকে নিব, আর আমি বললাম তো আমার যদি মন চায় আমি 3 জনকেও নিতে পারি। থ্যাংক ইউ যারা কনগ্রেচুলেশন বলছেন। আর যারা নতুন আপুরা আছেন বা যারা ধরেন কিনেন নাই, তারা কি কমেন্ট করবেন? তাদেরকে কি দিব? তাদেরকে কাফতান দিয়ে দিব আজকে। হ্যাঁ দাঁড়ান, কাফতানটা কই? ও আচ্ছা, এই যে নেন, তাদেরকে এই কাফতানটা রিস্টক হয়েছে। যারা আমার পেজের নতুন আপুরা আছেন তারা শুধু কমেন্ট করবেন যে আপু আমি নিউ ভিউয়ার্স বা নিউ কাস্টমার। হ্যাঁ, নিউ কাস্টমার লিখবেন। ওকে, নতুন থেকে আমি এটা দিব 16 টাকায়, ঠিক আছে? 16 টাকায় এটা যাবে নতুন কোনো আপুর কাছে, আর হচ্ছে 16 টাকায় একটা ড্রেস যাবে, আর 100 টাকায় বোরখা যাবে। ওকে সবাই ক্লিয়ার? আর কিছু লাগবে আজকে? আজকে আর কিছু লাগবে না, আর 16 টাকার অফার, বাকিটা কালকে দিব, কালকের জন্য রাখি। আচ্ছা, আমি আজকে একটু মানে আমি জানি না জ্বর আসছে নাকি না, আল্লাহ জানে, মানে খুব স্লো কেন জানি, মানে ই পাইতেছে না, দেখাচ্ছে। আমি আমার 2 মিনিট লাগবে ড্রেস দেখাইতে, একটু কমেন্ট করি। আপু অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ ট্যাক্টিভ কিছু লেখেন না, আমি যেটা বলেছি সেটা লিখবেন। হ্যাঁ, যারা নতুন বা কখনো আমাদের থেকে কেনাকাটা করেন নাই তারা লিখে দিবেন যে আপু আমি তোমার নিউ কাস্টমার, ঠিক আছে? আর পুরানারা শুধু লেখেন আপু আমি পুরান, ঠিক আছে? শুধু পুরান কথাটা লেখেন, আমি নিয়েছি ড্রেসটা অনেক কিউট, এই তো আমি নিয়েছি বা আপু আমি তোমার কাস্টমার। সো বেস্ট অফ লাক সবাইকে, আমি চলেন এখন বিসমিল্লা করি। হ্যাঁ, আমি আজকে খুব চট জলদি দেখাবো, আমি লাস্ট বার আপনাদেরকে একটা ঝলক দেখিয়ে দেই আজকে কি আছে না আছে, লাস্ট বারের মতো, ঠিক আছে? আজকে আমার আপুরা এই এক্সক্লুসিভ ড্রেসটা পাবেন আমাদের কাছে। আমি আবারও বলছি আজকে লাইভের মানে যাই হয়ে যাক এটাকে জাস্ট দেখিয়ে নিন, আমি এটা সেকেন্ডে দেখিয়ে দিব, এটা পাবেন সেকেন্ডে লাইভের, মানে অবিশ্বাস্য দামে। এটার ওড়না কিন্তু পুরাটা পর্শিয়ান প্রিন্টের ওড়না। হ্যাঁ, এটা গেল সেকেন্ড ড্রেস, প্রথমটা তো আমি পরাই আছি, এটা আমার পেজের মানে এটা কিন্তু এবার নতুন ভাবে এনেছি, কেউ এটাকে আগেরটার মতো ভেবেন না, এটা কিন্তু পুরো নতুন স্টাইলে আসছে। আর থার্ডে পাবেন এটা, 3 নম্বরে পাবেন এটা, যেটার পিঠেও কাজ, এই যে দেখেন এটা না মানে পিঠেও কাজ সামনেও কাজ, মানে বোথ সাইড ওয়ার্ক, যেটা আগে কখনো আপনারা পাননি। হ্যাঁ, এটা মাত্র 36 পিস করে মাল আছে, ফ্যাক্টরি থেকে স্যাম্পল বানিয়েছে তাই করেছে। আচ্ছা আরেকটা জিনিস বলি, এবার না আমরা টিপ বোতাম দিয়ে দিয়েছি, আগের বার ছিল না, এই দেখেন এবার আমরা টিপ বোতাম অ্যাড করে দিয়েছি, জানেন এটা লাইফ সেভার। এই যে আমি অফিস থেকে বাসায় যাই না, এই এই রোগটায় মানে কথার কথা, আমি কিন্তু ওয়েস্টার্ন আউটফিট এই যে এখন যেটা পরেছি না, আমি কিন্তু বাইরে এইটুকু পরি না, আমি একদম কমফোর্টেবল না, আমার মানে এতটুকু পড়তে হয় বা আমার বাসা থেকেও নিষেধ। হ্যাঁ, এখান পরে আমি বাইরে টিং টিং করে ঘুরবো এটার পারমিশন আমার নাই, বা আমারও পছন্দ না, মানে ওই তো বাসা থেকে না আসতে আসতে না নিজের মধ্যে ওটা চলে আসে। সো আমি যেমন এটা কিন্তু শুধু লাইভে পড়ি, বা ধরেন আমি এটা তো আজকে এটা পড়েছি বলে আমি টাইট প্যান্ট পরা, বা দেখা যায় কি আমি এটার সাথে প্লাজো পরি, নিজ পুরা ঢুলা। বা অনেক সময় হয় কি, ধরেন এই যে এখন এটা আমার গায়ে আছে না বাঁধা, এবার কিন্তু আমরা টিপ বোতাম দিয়েছি আপুদেরকে। হ্যাঁ, এই যে বোতামটা লাগিয়ে নিলাম, সো আগের বার কিন্তু টিপ বোতাম ছিল না, তাইলে হয় কি দেখেন এবার আর কোনো আগেরটা কিন্তু এইদিক ওইদিক চলে যেত, তাই না? এবার আর কোনো খোলার ভয় নাই। আচ্ছা যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে দিয়ে, ঠিক আছে? আপু হাই, আমার পুরনো কাস্টমাররা কোথায়? খালি তো দেখছি নতুন লিখছে, পুরানারা ফাইট ব্যাক। আপু আমি নিউ বাট তোমাকে অনেক ভালোবাসি, এমডি মুসা মিদ্রা, থ্যাংক ইউ সো মাচ। আপু অর্ডারটা দেখো, অর্ডার কম করি বাট লাইভ দেখি। আচ্ছা আপনি তাহলে কোনটা, আপনি তো অর্ডার করেন রাইট, তাহলে যদি একবারও নিয়ে থাকেন আপনি লিখবেন আপু আমি আপনার কাস্টমার, ঠিক আছে? আচ্ছা তো চলেন আমি শুরু করি, শুধু বডি কত লম্বা কত জেনে নেই। আচ্ছা কোটি হচ্ছে বডি 48, লং 54। নেন আপুর আমার জানা শেষ, এবার আমরা চলে যাই ডিরেক্টলি কি আছে না আছে। অনেক আপুই এটার সবকিছুই জানেন, এটার কোনো কিছু আপুদের আমি জানি না, না জানা আছে নাকি না। সো লেটস স্টার্ট। ওকে আপুরা একটা আমার ফোনটা কই, দাঁড়ান, আরে 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 আরে, একটা সেকেন্ড, কি করলাম আমার ফোন, এই হৃদয়,
হৃদয়, হৃদয় দেখো তোমার। ও পাইছি 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 পাইছি, এই যে ফোন পাচ্ছিলাম না এতক্ষণ খুঁজে। আচ্ছা আপু তোমার লাইফ দেখে, আপু ওল্ড, আপু পুরান দেখে টপ ফ্যানের ব্যাচ পেয়েছি। আচ্ছা না, আচ্ছা কমেন্ট কিন্তু ক্লিয়ারলি করবেন। হ্যাঁ আচ্ছা আমি এবার দেখিয়ে দিই, শুনেন এটা আমার পেজে অনেক, বললাম না 700 মানুষের কাছে আছে, 700+, বাট এবার একটা ডিফারেন্ট এসেছে। হ্যাঁ আমার মনে হয় এবার যারা ভাগে পাবেন তারা লাকি, কারণ এবার একটা দেখেন আপনারা কি আছে না আছে। নাম্বার ওয়ান, আমি একবারে আপনাদেরকে ভিতরের ইনারটা পরে বুঝিয়ে দিচ্ছি, তার আগে আমি একটু সিম্পল জিনিসগুলো বুঝিয়ে দিই। আগেরটার কি নিচে কাজ ছিল না কিনা আমার মনে নাই, এবারেরটা পুরো নিচে কাজ এসেছে। হ্যাঁ এবারেরটার সুন্দর স্লিভস এর নিচে বেল্ট আছে, সবকিছু আছে, আমি একটু এ টু জেড সব বুঝাচ্ছি। তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেমন দেখেন আপনারা এটা থ্রি পার্টের একটা বোরখা। হ্যাঁ এই ধরনের গুলো আপনারা যখন বসুন্ধরা সিটিতে যাবেন, আপনারা যারা হিজাব পরেন তারা খুব ভালো করে জানেন এগুলোর কিরকম দাম থাকে। হ্যাঁ আর যেমন সি এই উপরেরই যে কেকটা, এই কেকটাই আপনার অনেক জায়গা থেকে ব্র্যান্ডেড আউটলেট থেকে কিনতে হলেও এই কেকটা 3,000-3,500 টাকা দিয়ে শুধু এটাই কিনতে হবে। ও এটার কিন্তু পিঠেও কাজ আছে, আচ্ছা আমি ভুলে গেছিলাম এই ব্যাপারটা। হ্যাঁ আই এম সো সরি, এটার কিন্তু পিছনের হাফ পর্যন্ত কাজ। তো আমি একটুখানি এখন জাস্ট আমি গাউনটা পরে বলে দিব। আচ্ছা আমার মুখে শুনে নেন, এটার বডি আছে 48, এটা পুরো ফ্রি সাইজ। এটার বডি আছে মানে গাউনের বডি আছে 48, লম্বায় আছে 54, একটাই সাইজ। হ্যাঁ শুনেন, যারা এটা লম্বা ছোট করবেন আপনার টেইলারকে বলবেন এটাকে লেসের মতো কেটে উপরে বসিয়ে দিতে। এটা যদি আজকে না নিতে পারেন না পুরা মিস হয়ে যাবে। আচ্ছা আমি আবার একটু বলে দেই, কোনো আপু যদি মিস করে থাকেন, যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে দিয়েন আপুকে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমাদের গতকালকে পেজে 16 লক্ষ আপুরা লাইক মানে হিট হয়েছে, তো আজকে একটা আপু 16 টাকায় আমি এই ড্রেস দিব। হ্যাঁ তো কাদেরকে দিব আমি বলে দিই, এইটা একটা যাবে আজকে 16 টাকায়, আমার পরা বোরখা অথবা সেকেন্ড বোরখাটা কোনো একটা আপু 100 টাকায় নিতে পারবেন। আর যারা লাইভে নতুন ভিউয়ার্স আছেন তারা শুধু লিখবেন যে আপু আমি নিউ ভিউয়ার বা আমি নিউ কাস্টমার তোমার। হ্যাঁ নিউ ভিউয়ার আর নিউ কাস্টমার এই কথাটা মেনশন করে দিয়েন, ওকে? যারা লাইভ দেখছেন পুরনো আপুদেরকে বারবার জোর দিচ্ছি, কারণ আপনাদের থেকে দুইজনকে নিব, একটু বেশি কমেন্ট করবেন পুরানারা, ঠিক আছে? আচ্ছা সো এটা আমি এবার রাখি, মানে আমার মেইন মোটিভ হচ্ছে এটা, যেটা আমি বলছিলাম যেমন আমার মতো যারা আছেন বা যারা ওয়েস্টার্ন ক্যারি করেন, আপনি এই বোরখা আম্মুকে কিনে দিলেন, প্লাস আপনার আপনার আম্মুও খুশি হবে যদি আপনি উপরে এরকম একটা সুন্দর কিছু পরতে পারেন। দিস ইজ স্টাইলিশ, 100% স্টাইলিশ, বাট আপনি আবার বডিটাও ঢেকে গেল। হ্যাঁ আর সব থেকে মজার কথা এবার আমরা টিপ বোতামটা পাচ্ছি, যেটা আমরা আগের বার পাই নাই। হ্যাঁ এই যে আমি একটু মেরুনটাও পরে নেই, তাইলে একবারে আপনাদের দেখা হয়ে যাবে, দেন হচ্ছে আমি ই পরবো, দেন জাস্ট ভিতরটা পরে দেখিয়ে প্রাইস। স্কার্ফটা সব আছে, কিন্তু সবই আছে সাথে, সব আছে, ম্যাটেরিয়াল একদম দুবাই সেট। আমার বলছি না 700 মানুষের কাছে এটা আছে, এই নেন জাস্ট এই কালারটা একবার আমি জাস্ট পরে দেখাচ্ছি, ঠিক আছে? এবার আমরা জাস্ট পুরা জিনিসটা পরে আমি প্রাইজিং এ চলে যাব। এই যে পিছন এই কালারটা ক্যামেরাতে একটু ফ্যাকাশে আসে আমি জানি না কেন, এটা কিন্তু অনেক সুন্দর কলিজা কালার, যেই কালার আপনাদের এখন আসেই না, আগের বছর ধুমাই নিয়েছেন এই কালারে। হ্যাঁ এই কালার এখন আর আসেই না, অনেক আপুর ডিমান্ড ছিল যে আপু এটা লালে আনো, লাল মানে মেরুন, আমি মেরুনেও আনিনি, আমি কলিজাতে এনেছি, বিকজ দিস ইজ লাইক একটু ডার্ক টোন। ওকে এবার আমরা চলে যাই ডিরেক্টলি প্রাইসে, এই যে নেন এটাকে যদি বেঁধে, এই নেন আগের বার এটা ছিল না, এবার হচ্ছে এইভাবে অফও করতে পারবেন, এবার আমরা টিপ বোতাম দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে এবার আমরা প্রাইজিং এ যাবো, সো আমি জাস্ট একটু পরে আসি, ওকে? পুরো সেটটা একবার পরে আসি। চলে আসছি আপু, লাইভ দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ পুরান কাস্টমার। আচ্ছা আচ্ছা আসেন এবার, এই যে নেন। ওকে এবার আমি ফুল কি আছে না আছে, এটার সাথে কি কি পাচ্ছেন না পাচ্ছেন একবার সেটা বলে দিই। আমি আবারও বলছি যারা আগের বার একটা পেয়েছেন, আগের বার একটা এরকম বৃষ্টির মতো ডিজাইন ছিল না, হ্যাঁ এবারেরটাই আছে,
দেখি তো কোন আচ্ছা আমার পুরান পুরান আপুগুলা কই এই যে ফারজানা আপুকে পেয়েছি আই নিড দিস ব্ল্যাক ওয়ান আপু নিয়ে নিয়েন এটা নিয়ে নিয়েন এটা মানে দিনে আমাদের আমার রেকর্ড ব্রেক করা একটা বোরখা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে এরকম আপু আমি কোনো বোরখা সেল করি নাই এটার মতো আমি যদি এটা এখনো রিস্টক করি মানে আগেরটা আও এখনো নিবেন আপনারা এমন অবস্থা বাট ভাই ভয় লাগে তো এগুলো তো এত কম পরিমাণে প্রফিট রাখি আমার যদি এগুলা মাল দশ মানে পাঁচটাও যদি না সেল হয় না ধরেন তিরিশ পিসের লট থেকে আমি আমি শেষ কারণ এগুলোতে এত কম পরিমাণ প্রফিট রাখা হয় আচ্ছা এই হচ্ছে আমার আপুদের স্কার্ফটা আচ্ছা এই হচ্ছে আমাদের স্কার্ফ হ্যাঁ সো আমরা আজকে যতগুলো আপু নিব আমার মানে মোটামুটি তো দেখানো শেষ এখানে আসলে বোঝানোর কিছুই নাই জাস্ট আমাকে একটুখানি দেখেন টোটাল এটার একটাই জিনিস জানার যে আপু এটার বডি কত নাম্বার ওয়ান মেইন ইম্পর্টেন্ট কথাই হচ্ছে এটার বডি আছে 54 সরি 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 বডি আছে 48 লম্বা হচ্ছে আপনাদের লম্বা দাঁড়ান আপু একটা সেকেন্ড আমার চুল তো এই সাইডের শীতি লম্বা হচ্ছে 54 লম্বা 54 বডি 46 এই আর কোনো ডিটেলস এটার নাই হ্যাঁ এটাই হচ্ছে ডিটেলস এটার আর কোনো ডিটেলস নাই এই যে নেন হিজাবিয়ান আপুরা পুরো হিজাব সহকারে কই গেল এটা আরে কই গেল এই যে হিজাবিয়ান আপুরা পুরো হিজাব সহকারে যদি চান এটা লাগিয়ে নিতে পারেন এই আমি জাস্ট জাস্ট এমনি মাথায় একবার কাপড় দিয়ে জাস্ট দেখানোর খাতিরে দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে পুরো হিজাব সহ আপনার জিনিসটা এবার আসেন আপু ফুফু কেমনটা লাগে বলেন মুখের মধ্যে একটা চুলের মতো কি জানি গেল ওকে আমার দেখানো শেষ 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 দেখানো শেষ আপু তুমি যেমন সুন্দর পুরাতন কাস্টমার শান পাখি আপু নতুন মির্জা মুনিরা নতুন আর জাকিয়া সুলতান আপু লিখেছে প্রাইস কত আপনি আমার দেখানো শেষ আমি এখন জাস্ট মেরুনটা গাই দিয়ে আমি প্রাইজে বলবো আমি প্রাইস বলতে পারলে এটার বাঁচি ওকে আচ্ছা লাস্ট বার আমি বলে দিই এই হচ্ছে আমাদের স্কার্ফটা যেটা দুবাই সিল্ক মেটেরিয়ালের মাঝে আছে ফুল অন দুবাই সিল্ক মেটেরিয়ালে একদম মাল্টি কালারের যে আমাদের এনসি স্টোনটা থাকে বোরখাতে আমাদের ইউজ হয় আপনারা নিয়ে থাকেন সেটা হচ্ছে স্টোন এই হচ্ছে আপনাদের উপরের উপরের কেক পোর্শনটা সাংঘাতিক স্মার্ট সাংঘাতিক স্মার্ট এই হচ্ছে আপনাদের উপরের কেক ওকে এই হচ্ছে আপনাদের গাউনটা আমি একবার একটা জিনিস দেখিয়ে দেই এই হচ্ছে আপনাদের গাউন যেটার এবার কিন্তু পুরো নিচেও প্যানেল এসেছে আমি বারবার হচ্ছে আমার মনে নেই আগের বার নিচে প্যানেল ছিল কি ছিল না আমার মনে নেই হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের নিচের প্যানেল আল্লাহ বিশ্বাস করেন আমি চিন্তাও করি নাই যে আমি এইটা তো আমার এত মানুষ এই বোরখা আমার পেজ থেকে নিয়েছে 700+ মানে দো এটারই মতো একটু ডিফারেন্ট অবশ্যই চেঞ্জ আছে আজকে যে আবার এতজন আপু লাইভ দেখবেন আমি কল্পনাও করি নাই আমি ভাবছি আজকে বড় জোর আমার 1000-ই হবে নাকি না এই যে এটা হচ্ছে নেক এটা হচ্ছে আপনার স্লিভস আমি একটা সিম্পল কথা বলে দিই আমার দেখানো টোটালি শেষ আমি আর এই বোরখা ধরবই না আমি এখন উপরে কেপ আর পরবো না এই যে সম্পূর্ণ রেখে দিচ্ছি লাস্ট একটা কথা যারা যারা এটা নিবেন দেখেন আপনি কেপ ছাড়া হ্যাঁ ও এটার পিছে কিন্তু ফিতা আছে এই যে দেখেন আমি ফিতা বেঁধে নিয়েছি আপনি ধরেন জাস্ট র্যান্ডম কোথাও যাচ্ছেন হ্যাঁ যেখানে বেশি ফ্যান্সি লুক আপনি নিতে চাচ্ছেন না আপনি কি করবেন জানেন জাস্ট হিজাবটা পরে নিবেন আর এটা পরে চলে যাবেন আমি আমি তো ধরেন এই যে ঢিলা মানে হিজাবিয়ানরা তো অবশ্যই বডি ফিটিংস থাকে না এই যে সুন্দর করে আপনি এটার সাথে দেখেন কি যে স্মার্ট লাগবে আপু পুরো পাকিস্তানি লাগবে আপনাকে মানে বিলিভ মি আপনি জাস্ট এটার সাথে এটার স্কার্ফটা পরে বেরিয়ে যাবেন ট্রাস্ট মি ইউ উইল লুক ড্যাম স্মার্ট কারণ আপনার হাতে সিম্পল একটা কাজ আছে পুরো এটার নিচেও আছে তো এটার বডি আছে 48 এর উপরে কেউ অর্ডার দিবেন না আমি শুধু মেরুনটা দেখিয়ে প্রাইস বলে দিচ্ছি মেরুনটা জাস্ট গায়ে দিয়ে আসবো আর কিছুই না সরি এটা কলিজা কালার আচ্ছা আমার কি লাইভে কোনো প্রবলেম হচ্ছে এটা মেবি তোমার ফোনে প্রবলেম আমার পেজে তো কাস্টমাররা লাইভ ঠিক দেখতে পাচ্ছে আপুর আমার লাইভ কি আধা আসতেছে না এমন কিছু দেখি তো আমার আপু আমাকে ছবি দিল যে আমার লাইভ মানে আধা স্ক্রিন অ্যাশ দেখা যাচ্ছে না
দাঁড়া তো আমি একটু চেক করি, এক সেকেন্ড, জাস্ট আমি আপুরা বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে 54, জাস্ট এটার একবার লুক, আল্লাহ আমার লাইভ এমন দেখাচ্ছে কেন, আমার লাইভ এমন দেখাচ্ছে কেন, হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ, মানে কি ভাই জানি না, আপনারা যদি আল্লাহ জানে আমার লাইভ এরকম দেখাচ্ছে কেন, না আপু ফুল ক্লিয়ার, আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ এই যে নেন, এখন তো হচ্ছে প্রাইস বলার পালা, প্রাইস বলার পালা, এই যে কলিজাটা, এটা এমন কলিজা কালার আমি বলে দেই, এই কালারটা কিন্তু স্কিন টোনকে সুন্দর করে ব্রাইট করে দেয়, যারা লাইভে আছেন একটা লাভ লাইক দিয়ে যায়, কিপটামি কইরেন না, কিচ্ছু হবে না আপনাদের একটা লাভ লাইক দিলে, হ্যাঁ এই যে নেন এটা হচ্ছে কলিজা ওয়ান, সো আমি একবার ফাইনাল লুকে আপনাদেরকে দেখিয়ে দেই, এই কালারটা তো মনে হচ্ছে বেশি সুন্দর, টোটাল পরার পর এটা কি বেশি সুন্দর মনে হচ্ছে না, এটা কিন্তু আপনার এটা এমন কালারটা ডার্ক কলিজা, অটো একটু স্কিন মানে একটু ব্রাইট ব্রাইট লাগে, হ্যাঁ ওকে, সো লাস্ট বারের মতো আমরা কি আছে না আছে জেনে নেই, দেন হচ্ছে প্রাইস, দেন হচ্ছে প্রাইস, স্কার্ফ পরে গেছে রে, আচ্ছা শুনেন মনোযোগ সহকারে, এখন প্রাইস বলার আগ মুহূর্ত, আল্লাহ আসলে মনে ঠান্ডা পড়ে যাচ্ছে, আমি এসি ছাড়ি নাই, আমার এখন মানে আস্তে আস্তে ঘামতেছি মানে কথা বলতে বলতে, ওকে আসেন, যতগুলো আপু আজকে আমরা এই সেটটা নিতে পারবো, নাম্বার ওয়ান এটার সাথে আমরা একটা হিজাব পাচ্ছি, হ্যাঁ এটার সাথে আমরা একটা সুন্দর দুবাই সিল্ক মেটেরিয়ালেরই হিজাব পাচ্ছি, নাম্বার টু এটার সাথে আমরা আমাদের মোস্ট ফেমাস কোটি পাচ্ছি, যেটার ব্যাক সাইডেও সুন্দর করে কাজ আছে, ব্যাক সাইড থেকে কাজ এসে এই যে হাতের এই সাইডটা যেখান দিয়ে আমাদের হাতাটা বের হবে এই পোর্শনের একটা সুন্দর কাজ আছে, আমরা হাতাটা বের করে ফেলি এখান দিয়ে, আফটার দ্যাট কি আছে না আছে দেখেন, আফটার দ্যাট পুরো মানে কোটিটা উপরের যে কোটিটা খুব সুন্দর একটা রাউন্ড শেপ কাটিং আছে, অনেক ঘেরালা, এইটার কোনো বডি শেপ নাই মানে এটার সরি বডি সাইজ নাই, এটা ফ্রি সাইজ সবার হবে, গেল তো, আর আপনার নিচের যে গাউনটা আছে এই গাউন প্লিজ আমার কথা মনোযোগ সহকারে শুনে অর্ডার দিবে, এটার বডি আছে 48, লম্বায় আছে 54, বাস আর কোনো কিছু বলার আপুর নাই, এটার ইনার গাউনটার কাপড় দেখেন, এটার ইনার গাউনের ম্যাটেরিয়াল হচ্ছে 54, বডি হচ্ছে 46, বডি হচ্ছে 48, এবার এটার হাতে কাজ পাবো, সাইডে বেল্ট আছে আর নিচে পুরাটা এরকম লেয়ারিং করা আছে আর গলাতে খুব সুন্দর করে এখানে কাজ করা আছে, আর এইবার কোটিতে আমরা বেল এই যে বাটন দিয়ে দিয়েছি, আপনি চাইলে পুরো কোটিটার মুখটাই লাগিয়ে নিতে পারবেন, ওকে ম্যান আপুর দেখানো শেষ, হৃদয় আমি একটু এটা ই করে নেই, হ্যাঁ এবার প্রাইস বলার জন্য সুন্দর করে ধরে দেয় এখানে আসো, তাড়াতাড়ি এটাকে হ্যাঙ্গিং করো তো, এই যে বোরখা দুইটা নাও, এটা না এটা না এই যে কালোটা, এটা বোরখা না, হ্যাঁ কালোটা হ্যাঙ্গারের ভিতরে ভরো, দেন মেরুনটা কই, আচ্ছা আমি এখন প্রাইস বলবো, ওকে এখন হচ্ছে প্রাইস, তুমি কি কোটিটা নিছো, কোটিটা আমাকে দাও, ও না কোটি আমার হাতে তো, এখন হচ্ছে প্রাইস, ওকে আমার হৃদয় ফয়সাল একটু এসিটা ছাড়ো না এখন গরম লাগতেছে, অনেক সুন্দর ড্রেস গুলো, থ্যাংক ইউ আপু, গর্জিয়াস লেডি, আচ্ছা পুরানরা কোথায় নিবেন না, লং 50 হবে আপু, আমি একটাই সাইজ মানে হচ্ছে যে আপু একটাই সাইজ, এখন লম্বা যদি আপনি 50 চান আপনাকে আমি অবশ্যই বলবো, এই দামে যেহেতু পাচ্ছেন আপু আপনার টেইলারকে দিয়ে এটা কেটে ছোট করিয়ে নিয়েন, এটা হয়েছে না, আচ্ছা এবার তুমি যেটা করবা গলায় স্কার্ফ পরাও, দোনোটারই গলায় স্কার্ফ দাও আর আমার ওই দিক থেকে আমার স্কার্ফ নিও কালোটার, দেখানো সে আমি শুধু হ্যাঙ্গিং করে নেই, কি কালোটার এটা তো এটার না রে হৃদয়, আমাকে দুইটা ধরে দেখ আমি এখনই দাম বলে দিচ্ছি এটার, এটাকে কোটিটা পরাও তো আরেকটা,
এইভাবে জাস্ট আচ্ছা আপু আমি ওল্ড কাস্টমার আপু বোরখা রাখো ড্রেসটা দেখো আপু ড্রেস এখনই পাবেন এই বোরখার পরে এখনই ড্রেস তারপর লাস্টে আবার বোরখা ঠিক আছে পসিবল হলে অর্ডার ডান করব আপু আমি কিছুদিন আগে একটা অরেঞ্জ কালার কিন্তু আমাকে দেখিয়েছে পেঁয়াজ কালার মনে হয়েছে সেটা আসছে ওইটা বেশি সুন্দর আচ্ছা শাকিরা আপু আমি বুঝি নাই যাই লেখছেন হ্যাঁ ওকে যাও 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 আমি চেঞ্জ করবো এখন ওকে 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 এখন হচ্ছে আমরা প্রাইস বলবো রাইট সো আমরা এটাকে একটু এখানে রাখি ভাই পড়িস না এ বলেন তো কই রাখি এগুলারে আমি থাকুক আচ্ছা ডান কমপ্লিট আমি এটা একবারে লাস্ট বারের মতো পুরো শেষ যারা দেখছেন দেখছেন আর দেখা লাগবে না এমনিও আগে সবাই এটা কম বেশি সবাই দেখছেন সবাই জানেন সবাই বুঝেন তুই এদিকে থাক আমি শুধু এখন প্রাইস বলে দেই চলে আসছি কামিজ ধুলা বানাইছি যেন টাইট মানে ইদানিং কামিজ গুলো একটু বেশি ই হয় আচ্ছা আসেন এই ড্রেসটা যে কি নাইস দেখেন হাতে মনে এটা ভেলভেট না বাট দেখে মনে হয় কি ভেলভেটের কাজ এটা ড্যাম স্মার্ট দেখেন এটাকে আমি কত লং করে বানাইছি সব কথা বাদ আমার মানুষ একটু করে মানে কত মানুষ না গাইল লাইতেছে এই যে এ বেটি প্রাইস বলে না শুধু খাজুর আলাপ করতেছে সরি আপু বিশ্বাস করেন এই লাইভের এখানে এসে দাঁড়াইলেন আপনিও খাজুর আলাপ করবেন যখন যে যে পরিস্থিতিতে থাকে সে সেই পরিস্থিতির সবকিছু বুঝে বুঝছেন ওকে আসেন এবার চলে আসেন প্রাইজে আমি ক্যামেরাটাকে একটুখানি ই করে দেই মানে ব্যাকে নিয়ে যাই আচ্ছা যারা লাইভে আছেন সবাই কি লাভ লাইক দিয়েছেন মাত্র কারেন্ট আসলো আর মাত্র জয়েন হলাম তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলে দেই যদি মাত্র জয়েন হয়ে থাকেন আজকে কিন্তু ১৬ টাকার অফার ১০০ টাকার অফার আর আরেকটা জানি কি অফার গেছে ও আরেকটা মনে হয় ১৬ টাকার অফার গেছে যারা পুরনো আপুরা আছেন যারা আমাদের থেকে কেনাকাটা করেছেন তারা শুধু কমেন্ট করেন যে আপু আমি তোমার থেকে ড্রেস নিয়েছি হ্যাঁ এই কমেন্ট করতে ভুলেন না তাইলে কিন্তু ড্রেস ড্রেস সব হারাবেন অবশ্যই কমেন্টে করে রাখেন ওকে আর যারা ড্রেস নিয়েছেন কারণ যারা ড্রেস নিয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু ১০০ টাকাতে আমি আজকে বোরখা দিব যারা আমাদের থেকে পারচেজ করেছেন সো লাকি একজন তো একজন না একজন তো হবেন ওকে আচ্ছা চলে আসেন এবার আমরা বোরখার ডিটেইলসটা বলে দিই আচ্ছা যতগুলো আপু আজকে আমরা এই আমাদের এক্সক্লুসিভ ডিজাইনার বোরখা সেটটা নিতে পারবেন নাম্বার ওয়ান কথা আমি একটা জিনিস বলে লাইফটা মানে এইটার দাম বলাটা শুরু করব সেটা হচ্ছে এটার আগের ভার্সন যেটা এসেছিল যেটা প্রায় আমি ৭০০ থেকে ৮০০ পিস সেল করেছি এটার আগের ভার্সনটা আমি যদি আজকে ওটা আবার স্টক আউট আমি যদি আজকে আবার রিস্টক করি আবার সেল হবে হ্যাঁ বাট যেহেতু এটা এতজন নিয়েছেন তো আমি ইচ্ছা করে একটু নতুন ভাবে আর আপনারা অনেক কালার ডিমান্ড করছিলেন যে আর কালার নেই কালার নেই এই জন্য দেখেছেন তো এটা পরলে কি পরিমাণ ব্রাইট লাগে খোলা হাতে কেউই বুঝবেন না সো সব কথার মেইন কথা হচ্ছে আপনি যখন বসুন্ধরা সিটিতে যাবেন কিছু পরিমাণ ২% ৩% মানুষ আছে যাদের এগুলোর দামের বিন্দু মাত্রা ধারণা নেই হ্যাঁ তো যেটার ধারণা নেই সেটা নিয়ে আমরা কথা বলবো না কাইন্ডলি অ্যাভয়েড করতে শিখবেন কথার কথা বলছি একদম বাস্তব কথা বলছি যেমন ধরেন কালকে আমি বললাম না একটা মজার কাহিনী যে আমি একটা ৯০০০ টাকার ওড়না দেখেছি মানে আমি ওটাকে শাড়ি ভেবে দাম জিজ্ঞেস করেছিলাম তো পরে বলেন ওটা শাড়ি না ওটা ওড়না ৯০০০ টাকা আচ্ছা মানে এখন আমার টাকা থাকলো আমি যেমন ওটা ৯০০০ দিয়ে আমি এটা কিনবো না বাট তার মানে কি এটা যে ইয়াল্লা ৯০০০ টাকাতে এটা কেউ বিক্রি করে এটা করে সেটা করে অনেক মানুষের অনেক অনেক টাকা আছে কিনতেই পারে অনেক মানুষের অনেক শখ থাকে কি তো কোন জিনিস যেটা জানি না সেটা নিয়ে কমেন্ট করব না হ্যাঁ কারণ সাধে সাধে এই বোরখা মানুষ আমার কাছ থেকে ৭০০-৮০০ পিস নেয়নি তো যাদের একটু জ্ঞান ধারণা কম একটা কথাই বলবো বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে যায় না আপনি বোরখা যদি নাও পরে থাকেন একটাবার
বসুন্ধরা সিটিতে বোরখার ফ্লোরে পা রাখবেন আর দোকানে ঢুকে দেখবেন কি পরিমাণ দাম থাকে, 5,000, 6,000, 7,000। আপনি এরকম কেপ সহ বোরখা কিনবেন, আপনি জীবনেও 5,000 টাকাতে কিনে আনতে পারবেন না বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্ক থেকে, ঠিক আছে? কি মানে আপনারা খালি ওখানে গেলেই দাম দেখবেন। সো অবশ্যই সেটার সাথে কম্পেয়ার করলে আপনি 100%, 70% ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন। এইরকম সেট গুলো আপনার ওখানে 6,500, 7,000, 7,500 টাকা প্রাইস থাকে। আর এটা আজকে যারা নিতে পারবেন, এটা সব আপুদের জন্য। এটার বডি সাইজ হচ্ছে 54, একটাই বডি সাইজ 54, ছাড়া আর কোনো বডি সাইজ, সরি 48, একটাই বডি সাইজ 48 হাইয়েস্ট, লম্বা আছে 54, লম্বা হচ্ছে 54, বডি 48। সো আমি বাংলাতে কথা বলছি, তার মানে একটা সাইজ মানে একটাই। এখন 48 বডি যার হবে কিংবা যারা 48 প্লাস তারা কিন্তু কিনবেন না, ঠিক আছে? আপনারা পড়তে পারবেন না, হবেই না। 48 এর নিচে সবাই টাইট করে নেবেন। কথা সবকিছু শেষ, লম্বা 54, বডি 48, ম্যাটেরিয়াল একদম দুবাই সিল্কের মাঝে আছে। যতগুলো আপু আজকে এটা নিতে পারবেন, এই কেপ সহ এই ফুল সেটটা, এটা অনেক কম প্রাইসে পাইছেন। এটা মিনিমাম 2890, 2990 টাকা আমাদের দাম হওয়া উচিত ছিল, বাট আপনারা পেয়েছিলেন শুধুমাত্র 2,690 টাকায়, তাই না? সো দুই, আচ্ছা আমি একটুখানি জানি না, 2,680 ছিল না 90, এখন যেটা দাম ছিল সেটাই আপনাদের কাছে রাখা হবে। বাট আগের বারেরটার থেকে এবারেরটাই কিন্তু কাজ বেশি। কোন হিসাবে কাজ বেশি আমি আর বোঝাবো না, আমি ওটা এখন বোঝাতে গেলে আমার চাকরি থাকবে না। আর এবার কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন, ঠিক আছে? এবার কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন, ওকে? সো সব আপুদের জন্য এটা সিঙ্গলিও পড়তে পারবেন, আপনি কেপ সহ পড়তে পারবেন। প্রাইস আসবে 2,680 টাকা না 90 টাকা, হ্যাঁ আমার না এক্স্যাক্টলি মনে নাই। আপনাকে বিল করে দিবে, যদি 2,680 টাকা হয়ে থাকে 2,680 বিল করবে, 2,690 হলো 2,690। হ্যাঁ, 10 টাকার একটু এদিক সেদিক, আমার 10টা টাকার প্রাইসিং মনে নাই। তা আমি দেখেন আপনাদেরকে দেখাই এটার কত অ্যাডভান্টেজ। এই যে ধরেন আপনি এই ড্রেসটা পরছেন না, হ্যাঁ দেখেন আমি কেন বলছি যে এইটা সবার কাছে একটা করে হলেও থাকা উচিত। আপনি শাড়ি বলেন, বোরখা বলেন, আপনার কোনো ড্রেস বলেন, আপনি কোনো কিছুর উপরে এটা পরে ফেলতে পারবেন। দিস ইজ সো ড্যাম ইম্পর্টেন্ট, এটা যদি খালি আপনার কাছে থাকে এটা পুরো অ্যাসেট। তো এইটা না, এই জন্য এত 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 মানুষরা আমাদের কাছে অর্ডার করেছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই জন্য নতুন কালারে আনা, ওকে? আচ্ছা এখন আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। আজকে আমার লাইভে কচু, এটা কি হয়েছে লাইভের শুরুটা পুরো স্ক্রিন হেজি। আচ্ছা যারা লাভ লাইক দিয়েছে এখনই একটা উইনার নিব, দেখি তো কার লাভ লাইক থেকে উইনার নেওয়া যায়। দাঁড়ান, বিসমিল্লা, লাভ লাইক থেকে এখন একটা, যারা লাভ লাইক দিচ্ছেন লাস্ট বারের মতো দেন, এখন একটা লাভ লাইকের উইনারকে আজকে পুরা পুরা মানে গড়ে যেটা সবসময় পান সেটাই পাবেন। আর তো লাভ লাইকের আপুদেরকে তো আর বেশি কিছু করার থাকে না। যারা লাইভ দেখছেন অবশ্যই একটু লাভ লাইক দিয়ে যেন, ঠিক আছে? একটু দিয়ে দিয়েন, খুশি হব, আর বেশি কিছু তো চাই নাহি, আর বেশি কিছু তো নাহি মাঙ্গা হ্যায়। ওকে, এখন হচ্ছে আপনাদেরকে এটা তো বুঝলেনি, এখন একটু এক দুটা জিনিস আপনাদেরকে আমি একটুখানি জানিয়ে দিই। গতকালকের এই কালারের কাফতানটা আমার 12 পিস আছে, আমি এই জন্য এটাকে আর দেখাবো না, এটা আজকে অর্ডার চলে আসবে, 12টা আর থাকবে না। আপনাদের এই কাফতানটা 30 পিসেস আছে, মানে পার্পল কালার বেশি পছন্দ করেছিলেন। এই এই যে এটার পিঠেও কাজ আছে, এটা আপনারা আমাদের গতকালকের লাইভের লাস্টে পাবেন, তো ওই কালারটা বোধ হয় আপনারা আর পাবেন না, স্টক আউট, মানে স্বাভাবিক আমি শুরুতে যেটা পড়ি সেটারই অর্ডার বেশি থাকে। তো এই কালারটা লাস্ট যারা নিতে চান, ক্লিয়ারেন্স প্রাইসে 1,199 না 1,190 টাকা, গতকালকের লাইভ, আমার পেজে ঢুকলেই এটা লাইভ পাবেন, ফ্রন্টেই আছে। আর হচ্ছে আমি একটু এটাও জানিয়ে দিই আপনাদেরকে, এই ড্রেস গুলো, এই এক্সাইটিং ড্রেস গুলো যারা নিবেন, হ্যাঁ তারা হচ্ছে কি করবেন, একটু আমার গতকালকে লাইভ দেখে নিবেন, কারণ অনেক আপু তো অনেক লাইভ, এক একজন এক একদিন এক একটা লাইভে জয়েন হন। সো এই যে এটা যেমন দেখেন কি যে সুন্দর এটার ওড়না, হ্যাঁ এই ড্রেসটা যারা নিবেন তারা আমাদের গতকালকে লাইভে গেলেই পাবেন, ঠিক আছে? রবিবারের ড্রেস আমি একটা ঝলক দেখিয়ে দিচ্ছি জাস্ট, আমার গতকালকে লাইভে গেলে এই ড্রেস গুলো পাবেন, এটা 1,099 টাকাতে, চিন্তা করা যায়? সো এটা দুটো কালার আমি আর ওপেন করব না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, কোনো আপু যদি মিস করে থাকেন। আর আমার পরা ড্রেস তো এখন মেইন অ্যাট্রাকশন আপনাদের, মেইন 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 ধামাকা আমার পরা ড্রেস, এই যে দেখেন 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 এটা, এটা গতকালকে, হ্যাঁ রবিবার, মানে গতকাল বলছি বারবার, অনেকে বুঝবেন না, রবিবারের লাইভে আছে এটা স্পেশাল ফান্টা কালারে, এই দেখেন কি সুন্দর গ্লিটার। আচ্ছা এটা আমি খুলি, হ্যাঁ এটা খুলি, আবার শেষে বলবেন যে আপু কেপ দেন কেপ দেন কেপ দেন। এই ফয়সাল,
আজকে আপনাদের ফয়সাল উইনার নিবে, দেখি কে হয় উইনার। সত্যি অনেক সুন্দর আপু, আমি ওল্ড কাস্টমার। ওকে, এখন একটা উইনার আমরা নিব, ফয়সাল। ফয়সালকে যখন জারে ডাকি তখন যেন সেই আসে। বোরখা কিভাবে অর্ডার করব আপু? এগুলো তিনটা নিব, কিন্তু মেসেজে রিপ্লাই দিচ্ছে না জিনি আপু। আপনি জাস্ট ফয়সাল একটা উইনার নাও, লাভ লাইক থেকে শিখাই দিছিলাম না, ওভাবে একটা উইনার নাও। আর শুনো, আপিকে বলো পুরান কাস্টমার থেকে, যারা ওল্ড কাস্টমার। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করেন, আমি আপনাদেরকে একটু দুই মিনিট সময় দিচ্ছি, যারা নতুন তারা এই মুহূর্তে কমেন্ট করবেন না, পুরনো যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন আমি পাঁচ মিনিট সময় দিচ্ছি, জাস্ট কমেন্ট করেন। পুরনারা পাঁচ মিনিট পরে তুমি আপিকে বলবা। হ্যাঁ, যারা ওল্ড কাস্টমার লেগছে বা ড্রেস নিয়েছে তাদের মধ্যে দুইজনকে উইনার নিয়ে দিতে, একজন ১৬ টাকায় আমার পরা ড্রেস পাবে, একজন ১০০ টাকায় বোরখা পাবে। ওকে, আর তুমি একটা লাভ লাইকের উইনারটা দাও। আপু তোমার ড্রেস এত ভালো লাগে কেন? এই তাশরিফা আপু কেমন আছেন আপনি? রিয়া আপু ওল্ড কাস্টমার, নাফিসা আপু আল্লাহ বেস্ট অফ লাক সবাইকে। হ্যাঁ, আচ্ছা এই যে নেন, এটা দুটো কালারেরই সমান অর্ডার। আমি পুরো কালকে মানে হতবাক হয়ে গিয়েছি যে কিভাবে সম্ভব। আমি ভাবছিলাম যে লাল কালারের বেশি অর্ডার থাকবে। এটা আপনারা গতকালকে লাইভের শুরুতেই এটা দেখাইছি, তো এটার আলাদা করে আমার গতকালকে রবিবারের লাইভ দেখলেই পাবেন। আমাদের বিগ লট, মানে বড় লটের প্রোডাক্ট, আশা করি আপনারা মানে এটা নিতে পারবেন, মানে ঠাস করে স্টক আউট হয়ে যাবে না, বড় লটের কাজ করা মাল। হ্যাঁ, ঠাস করে যে স্টক আউট হয়ে গেল নিতেই পারলাম না আপু, এমন আশা করি হবে না। সো এটা দুটো কালারই স্টকে আছে, গতকাল লাইভ হয়েছে। আপনারা প্রিন্টেড ড্রেস কম প্রাইসের মধ্যে খুব সুন্দর ড্রেস যদি চান তাহলে তো হচ্ছে আমার পেজ সেটার জন্য, এই ধরনের প্রিন্টেড ড্রেসের জন্য সেরা। এটার কালার দেখছেন, ও আল্লাহ আমার কাছে এটা বেশি ভাল লাগছে, বাট লাল কালারটা না অনেক বেশি ই হয় আপনার, ফুটে থাকে। এটা গতকালকে রবিবারে লাইভ হয়েছে, ১১৯০ টাকা। এটা পুরো রেডি স্টিচ। হ্যাঁ, এটার কাপড় অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা এবার চলে আসেন তাড়াতাড়ি আমার ড্রেস দেখাই, কারণ আমারটার জন্য আমি জানি অনেক মানুষ বেতাব। আমারটার পরে আমরা কি দেখবো বলেন? আমারটার পরে একটু বলে দেই, আমারটার পরে আমরা দেখবো গিয়ে হচ্ছে পিঠেও কাজ সামনেও কাজ, এইরকম একটা পুরাই উলালা জিনিস। এই যে নেন, এটার ওড়না দেখেছেন, পুরাটা পার্সিয়ান প্রিন্টের ওড়না, ফুল ওড়না হচ্ছে পার্সিয়ান, পুরো ওড়নাটাই পার্সিয়ানের মাঝে। হ্যাঁ, মানে ওই যে মানে মিল ফ্যাক্টরিতে প্রিন্ট করা যে ওড়নাটা থাকে না, একদম পার্সিয়ান সেরকম। ওকে, আচ্ছা আসেন। আমি পুরো তো ড্রেস এন্ড কাফতা ওল্ড কাস্টমার, অলরেডি টেকেন ৫ ড্রেসেস, নাজমা পারভিন। হ্যাঁ, যারা পুরাতন আছেন আগে পুরাতনের উইনারটা নিয়ে নেই। হ্যাঁ, সো সবাই মিলে কমেন্ট করেন, পুরোনোরা যারা ড্রেস নিয়েছেন একবার হলেও, আর যারা কখনো নেননি প্লিজ কমেন্ট করবেন না। হ্যাঁ প্লিজ, কারণ আমাদের সময় নষ্ট হয়, আমরা কিন্তু এমনি এমনি গিফট দিয়ে দেই না, আমরা কিন্তু আপনার আইডিতে ঢুকে দেখবো, ঠিক আছে? আপু আমি নতুন কিন্তু অর্ডার দিয়েছি। আচ্ছা, যারা পুরান পুরান মানে একবার হলেও ড্রেস নিয়ে ফেলেছেন তারা। ওকে, আচ্ছা চলেন, চট জলদি বলতে পাঁচ মিনিটে আমি আপনাদেরকে এই ড্রেস দেখাবো, না না ৬ মিনিট। এটার বডিটা কত জেনে নেই, বডি হইতেছে ৫০, লম্বা লম্বা ৪৭ কেমনে, ৪৮ এর মতো মনে হচ্ছে। আচ্ছা ওকে, আসেন। সো দেখেন কার কোন কালারটা পছন্দ হয়, এটা দোনোটা কালারই সুন্দর, যার যেটা ভালো লাগে। দাঁড়ান তো, আমার স্ক্রিনটা এত, এই উপরের জায়গাটা এত বেশি দেখা যায় যে আমি নিজেই বিরক্ত হয়ে যাই, যে আমার থেকে বেশি আমার মাথার ছাদ দেখা যায়। এই ওড়না সোজা উল্টা খোঁজা আর একটা মুশকিল। ওকে, আসেন। সো খুব শর্ট ডিটেলস, এই ড্রেসের এমন কোন আহামরি ডিটেলস না, বা ড্রেসের দুটো কালার, আমি দুটো কালারের যদি একটা ঝলক দেখাই সেটা হচ্ছে এই যে, একটা হচ্ছে অনেক সুন্দর পার্পেলের সাথে ব্ল্যাক কালার, এটা মারাত্মক। আমি জানি না কে কার কোনটা ভাগে জুড়বে, এগুলো কিন্তু খুব লিমিটেড পিসেস, আর এটা হচ্ছে খুবই স্মার্ট কালার। হ্যাঁ, সো এটা পুরো রেডি আছে স্টিচ, নাম্বার ১। এটার বডি ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন, সেকেন্ড জিনিস এটার বডি ৫০ পর্যন্ত সেলানি আছে, লম্বা হচ্ছে ৪৭। দেখেন আমি কিন্তু আজকে এটাকে শর্ট করিনি, আমাকে কিন্তু দেখবেন আমি সব ড্রেস শর্ট করি, এটা কিন্তু আপু লং রেখেছে। হ্যাঁ, আর এটার হাতের কাজটা দেখেন, এত সব কিন্তু বাধাই করা কারচুপি দিয়ে, পুরা হাতাটা জাস্ট এক্সক্লুসিভ রকমের সুন্দর। আর এই হচ্ছে নেক সাইডটা, নেকটা যে কি দারুণ, নেকটা অসম্ভব বেসম্ভব রকমের সুন্দর। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার হাতাটা মোটা হয়ে গেছে, আপনাদের হাতাটা কি পরিমাণ ঘন আর সুন্দর। হ্যাঁ, আমারটা তো একটা স্যাম্পল, আমারটার কাজ দেখেন কি পরিমাণ ছাড়া ছাড়া,
আপনাদেরটার কাজ দেখেন। আমাদের কিন্তু সবসময় তাই হয়, আমার ভাগে আমার আমার যেটা স্যাম্পল হয় মানে এটার কাজ আমার কাছে দেখে মনে হচ্ছিল যে আরো ঘন আরো ভরাট হলে ভালো, আপনাদেরটা দেখেন কি চলে আসছে দেখছেন, মানে আপনাদেরটা আরো বেস্টটা সুন্দরভাবে ভরাট করে দেয়া। আমারটা কিন্তু আমার স্যাম্পল ড্রেস আমি পরেছি, মানে আমি এটা থেকেই কারেকশন করাই ড্রেসে, যে না ড্রেসটা এরকম হলে ভালো হতো বা ওই রকম হলে ভালো হতো। তো কোনো আপুর আজকে টেনশন নাই যে আপু আমি গলা আমার ট্রেইনার গলাটা এভাবে বানাবে কিভাবে, আপনাদের এগুলো সব করাই আছে, শুধু নিবেন আর পরবেন। এই না এটাকে এই যে এখানে একটা ই থাকে এটা খুলে নিবেন, হ্যাঁ নিয়ে আপনার টেইলার শুধু যাদের 50 বডি হবে না তারা শুধু আপনার সাইজে চাপাবেন, একটা জায়গাতে গ্লু এর কোনো কাজ নেই, সব কারচুপি দিয়ে বাঁধাই করা কাজ। কারচুপির ড্রেস কিন্তু আমার আপুরা এখন ভাগ্যেই পান না, দেখেন এখানে কি সুন্দর মিরর সেটিং করা, তাও আবার এই যে কারচুপি দিয়ে বাঁধাই করা। অনেক আপু বলেন না আপু একটু দাম বেশি হোক কিন্তু তাও বাঁধাই করে দেন কাজটা, এই যে নেন বাঁধাই করাটা চলে আসছে মাঝখানে খুব সুন্দর পাইপিং করা ডাবল লেয়ারিং এর, এই যে সুন্দর পাইপিং সেটিং আর সব হচ্ছে কাটদানা কুন্দনের কাজ। পুরো গলা এটার মেইন জিনিসটাই কিন্তু হচ্ছে গলাটা, আপনি খেয়াল করে দেখেন এই ড্রেসটা মানে যেই আপুই ভাগে পাবেন, এটা দুইটা সৌন্দর্য আছে, একটা হচ্ছে ওড়নার সাইডের এই ইয়েলো মানে একটা মানে ওড়নার এই ইয়েলো টোনটা, হ্যাঁ এখানে যে হলুদের একটা কাজ আছে, আর আরেকটা হচ্ছে এই ড্রেসের নেকটা যেভাবে করা, নেক আর হাতা, আমার তো মানে মানে হাতা দেখে আমি খুব আমার খুব পছন্দ হয়েছিল। তো এই আমার দেখানো শেষ, এবার আমরা জাস্ট প্রাইজিং এ যাবো। সো লাস্ট বার এই ওড়নাটা দেখে নেন, দেখেন এটার ওড়না কিন্তু পুরাটা পার্সিয়ান প্রিন্ট, এটার ওড়না যদি এটা না থাকতো আমি আরো গড়ে 100 টাকা এটাই কম রাখতে পারতাম এই ড্রেসে, হ্যাঁ এই ড্রেসের ওড়না যদি এটা না দিয়ে এক কালারের ওড়না দিতাম গড়ে 100-120 টাকা কম চলে আসতো। এইটার যে ওড়না চুনরি প্রিন্টের মাঝে করা এটা পুরো পার্সিয়ান প্রিন্টের, ওকে নেন আপুর দেখানো শেষ, এবার প্রাইজে যাব। ওড়নাটা জাস্ট একটু দেখেন, ওড়নার সাইডের যে হলুদ প্রিন্টিং গুলো না আল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, আমার আমি ওড়নাটা খালি দেখতেই থাকি। হ্যাঁ শেষ আমার দেখানো শেষ, এবার আমরা প্রাইজিং এ চলে যাবো। এটার লাভ লাইফ এর উইনার নিয়ে দাও দিছে, আচ্ছা আমি চেঞ্জ করে এসে লাভ লাইফ এর উইনারটা বলি কে হলো, যারা লাইভ দেখছেন সবাই মিলে একটা লাভ লাইফ দিয়ে দিয়েন, কিপটা মুখ করেন না। চেঞ্জ করে আসি, হ্যাঁ চেঞ্জ করে প্রাইসটা বলে, ও লাভ লাইকের বিনা না আমি এখন দেখবো না একবারে দেখবো। আচ্ছা 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 এটা হয়েছে তো না, ছবি টবি নিয়েছেন দেখেন, এটা এটা ল ও একটু জিনিস বলে এটা লম্বা ছোট কইরেন না, এটাকে এরকম লং রাখেন অনেক স্মার্ট লাগবে, অনেক 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 স্মার্ট লাগবে, এটাকে আর মানে দরকার নাই ছোট করার, ঠিক আছে এটাকে আর দরকার নাই ছোট করার, ঠিক আছে এটার লম্বাটা এরকমই রাখেন খুবই স্মার্ট লাগবে, অনেক অনেক এইরকম ড্রেস উফ খুবই সুন্দর। আর সেকেন্ডটা পরে আসি, চলে আসছি আপু আমি ড্রেস নিয়েছি। হ্যাঁ আপু ফারজানা আপুকে আমি চিনি, ফেসবুক নাই তাই লাইভ দিতে পারি না বেশি, ও মানে তাহলে কিভাবে লাইভ দেখছেন, তাহলে ফেসবুক নাই তো লাইভ দেখতেছেন কিভাবে, এটা এটা কি বললেন আপু আমি বুঝলাম না তো, আচ্ছা আসেন ওকে এখানে তো আর বলার কিছু নাই, জাস্ট আপনারা এবার দেখেন আল্লাহ ওনার মাঝখানটা যে কি নরম কি নরম কি নরম, এই যে নেন ওকে লাস্ট বার একটুখানি একবার ডিটেলস না বললেই না বলে দিতে হয়, সো লাস্ট বারের মতো আমি ড্রেসটার ডিটেলস বলে দিচ্ছি, যতগুলো আপু আজকে এই রেডি স্টিচড ড্রেসটার ভাগে পাবেন, নাম্বার ওয়ান সব আপুদের সব আপুদের সব আপুদের জন্য, এটার বডি আছে 50 ইঞ্চি, লম্বা হচ্ছে 47-48 ইঞ্চেস,
পুরো ড্রেসের কেরো যদি খালি কোনো ভয় থাকে যে আপু এইভাবে গলা করে তো আমার টেইলার বানাতে পারবে না, সেই জন্য বলে দিচ্ছি যে ডোন্ট ওয়ারি, আপনাদের এই গলা আমরা আপনাদেরকে এভাবে করেই দিচ্ছি, মানে আপনি খালি নিয়ে পরবেন, যদি কিছু চাপানোরও হয় সেটা বডি চাপাবেন, কারণ বডি হচ্ছে 50, লম্বা হচ্ছে 47 to 48। পুরো ড্রেসের নেকে অনেক সুন্দর করে নেকটা কাজ করা, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের হাতের কাজ, পুরো স্লিভস পোর্শনের কাজ, আর এটা হচ্ছে আপনাদের ফুল ড্রেসের নিচে লেস ওয়ার্কিং করা আছে, ওকে, ফ্রন্ট ব্যাক। আর এই হবে আপনাদের ওড়না, যেটাতে পার্সিয়ান প্রিন্ট করা, ওড়নাতে ড্রেস কটন, ওড়না কটন, পার্সিয়ান প্রিন্ট হচ্ছে মানে পুরো কম্পিউটারাইজড প্রিন্ট, যেটাকে বলে কম্পিউটারাইজড প্রিন্ট করা, খুবই সুন্দর। এই ওড়নাটার ইয়েলো পার্টটাকেও যদি এভাবে করে আপনি ক্যারি করেন না, মানে এটা একদম মানে একদম সাংঘাতিক লেভেলের একটা স্মার্ট ড্রেস, ওকে। আচ্ছা আমি একটা জিনিস একটুখানি লাইভে ক্লিয়ার করে দিই, দুইটার স্লিভস দুই রকম এসছে, মানে একটা আসছে আমারটার মতোই, মোস্ট প্রবলি এটার প্রোডাকশন হয়ে গিয়েছিল, আবার এটারটা এরকম, মানে যেটাই নেন কাহিনীটা হচ্ছে যে এই হাতা দেখে রাখেন, এটা যদি কারো কোনো প্রবলেম হয় সে অর্ডার দিয়েন না, কারণ পরে আবার বললেন না। এটারটা অনেক বেশি বড় করে করা হয়েছে, এটারটা ছোট করা হয়েছে সাইজ, ওকে, এটার সাইজ ছোট, এটার এই যে আমার যেমন এটা, এখন এটা স্মল আর কি ডিফারেন্স, এটা কারো সমস্যা হইলে সে নিবেনই না, হ্যাঁ। সো যেটা যেটা প্রোডাকশন এটা হয়েছে সে তারা এটা পাবেন, আবার কেউ কেউ এটা পাবেন, মানে কোনোটাই ছোট কাজ, কোনোটাই কাজটা বড় ভাবে আছে। সো আমার গুলো যেমন সবগুলাই বড় কাজ, আবার কারো কারো ভাগে এটা পড়বে, ঠিক আছে? এটা আমি জানিয়ে দিলাম, এটা এমন কোনো মেজর কোনো ইস্যুই না, বাট মানে জানিয়ে দেয়া ভালো, ঠিক আছে? জানিয়ে রাখলাম, এখন যার যে যেটা পান। আপুর দেখানো শেষ, এবার আমরা চলে যাব প্রাইজিং এ। পুরো ড্রেসটা এত নাইস, এত নাইস, এত নাইস, এবার আমরা কে কত দামে পাচ্ছেন সেটাই যাব, ঠিক আছে? যারা লাইভ দেখছেন লাভ লাইকের উইনারের নামটা আগে বলে দেই, দেন হচ্ছে দেখি গিফট কে পায়। আচ্ছা, যে আপু লাভ লাইক থেকে উইনার হয়েছেন, ঠিক আছে, যে আপু লাভ লাইক দিয়ে উইনার হয়েছেন, আপু আপনার 200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, প্লাস আপনি ঢাকার আপনার মানে সরি আপনার 200 টাকা গিফট পাচ্ছেন, আবার আপনার ডেলিভারি চার্জও ফ্রি। সেই আপুর নাম হচ্ছে যে আমাদেরকে একটা লাভ অথবা লাইক দিয়েছে, অরণ্য চৌধুরী অরণ্য, হ্যাঁ। আমি আপুর প্রোফাইল পিকচারটা অত দেখাচ্ছি না, কারণ অনেক ফ্রড ফেক আইডি খুলে যে উইনার হয় তাকে নিয়ে। অরণ্য চৌধুরী অরণ্য আপু, আপনি পুরো 300 হতে 350 টাকা গিফট ভাউচার পেয়ে নিলেন, আমি আগে এটার দাম বলি, হ্যাঁ, নাহলে মানুষ আমাকে মারবে। এখন এটা দেখা শেষ তো, রাইট? আমি গেলাম গেলাম প্রাইজে নিয়ে যাই। এটা যে নিতে পারবেন না আজকে, দেখেন পিঠে কাজ, সামনে কাজ, সব দিকে খালি কাজ কাজ। আচ্ছা, আগে আমরা আপনাদেরকে এই ড্রেসের প্রাইসটা বলি, আমার এখানে এত খাওয়ার বন্ধ আসতেছে জানেন, সিঙ্গারা রাখা আমাকে খালি ডাকতেছে যে আমাকে খেয়ে ফেলো, আমাকে খেয়ে ফেলো। দেখি ই থেকে উইনার আসতেছে নাকি, ফয়সাল আপনি কে বলছো উইনার নিতে? ফয়সাল আপনি কে বলছো উইনার নিতে? এসি টা কি ছাড়া হয়েছে, এরকম গরম লাগতেছে কেন? আমি ওল্ড কাস্টমার। আচ্ছা হ্যাঁ, ওল্ড পুরান থেকে নেওয়া হচ্ছে ডিয়ার, চেক করা হচ্ছে, সো অলরেডি কেউ না কেউ একজন না একজন তো উইনার এতক্ষণে হয়েও গিয়েছেন, আমার কাছে খালি নাম আসার দেরি, হ্যাঁ, আমার কাছে শুধুমাত্র নাম আসার দেরি আর কিছুই না। আচ্ছা, ওনা রাখি, ওনাকে সাইডে রাখি, আসেন
প্রাইস যতগুলো আপু আজকে আমাদের এই অসম্ভব বেসম্ভব সুন্দর ড্রেসটা নিতে পারবেন যেটা দুটোটা কালারই একটা কালার আমি বলবো খুব স্মার্ট একটা কালার অসুন্দর অনেক কারণ এটা অনেক স্মার্ট লুকিং একটা কালার সো যারা আজকে এটা নিতে পারবে এটা ফুল স্টিচড আছে টু পিস একটা ড্রেস বডি আছে 50 লম্বা হচ্ছে 47 টু 48 ইঞ্চেস পুরো নেকে এবং স্লিভসে সেলাই করা কাটচুপির কাজ করা আছে হ্যাঁ পুরো বাঁধাই করা কাটচুপির কাজ করা ড্রেসের নেকে আর এই হচ্ছে ডিটেইলস পুরো ড্রেসের ওড়না পাবো আমরা পর্শিয়ান প্রিন্টের মাঝে যারা আগে দেখেছেন তারা দেখে নিন দুপাট্টাটা সো যতগুলো আপু আজকে এটা ভাগে পাবো এটা আজকে আমরা যেই প্রাইজে পাচ্ছি এই প্রাইজের জন্য আপনাদের আপনাদের আমাকে থ্যাংক ইউ দিতে হবে কারণ এটা রেডি স্টিচড পুরো ড্রেসের সেলাই করা পুরা ড্রেস কিন্তু নরমাল ভাবে মেক করা না যে গ্লু দিয়ে বসায় দেয়া বা কোনো কিছু বা আমাদের যে গ্লু সেটিং এর ড্রেস থাকে সেরকম কিন্তু কোনো কিছু না যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে দিন পুরো স্লিভস এ এরকম ভারী করে কাজ করা পুরো গলার নেকে এরকম সুন্দর করে একদম সুন্দর ভাবে কাজ করা সো এইগুলা সব কিছু সহকারে আচ্ছা যতগুলো গ্লাসের ড্রেস নিতেছেন সবগুলোর দাম আপনাদের কততে যাচ্ছে বলেন তো 1690 1750 কোনটা তো এতদিন 1500 টাকার ঘরে পান নাই না এটার সাথে ওইগুলার সাথে থাকে এক কালারের ওড়না আমি কেন বলছি এটা ওগুলা থাকে আনস্টিচ একটু মানে আমি যদি ডিফারেন্স গুলো না বলি না আপনারা নিজেরাই তুলনা করতে পারবেন না আমাদের ওগুলো থাকে আনস্টিচ ড্রেস কোন পর্শিয়ান প্রিন্টের ওড়না থাকে না পর্শিয়ান প্রিন্ট হচ্ছে পর্শিয়ান প্রিন্ট কিন্তু অনেক দামি প্রিন্ট হ্যাঁ পর্শিয়ান প্রিন্ট হচ্ছে আপনার এটা যেমন আপনি একদম সুন্দর মতো ওয়াশ করতে পারবেন আপনার এটা কোনো প্রবলেম নাই কোনো ফয়েল আফসান এগুলা জাতীয় কোনো কিছুর কাজ না কিন্তু মানে পুরোটা কম্পিউটারে প্রিন্ট হওয়া মেশিনে প্রিন্ট হওয়া ওড়না সেইগুলা সবকিছু মিলায় আজকে সব আপুর ভাগে এই ড্রেসের বিল হবে 1500 টাকার ঘরেও রাখলাম না 1490 টাকা 1490 টাকা প্রাইস আজকে মানে এটা খালি নিয়ে নেবেন 1490 টাকা আসবে প্রাইস আজকে ডান বাম না চিন্তা করে 1490 টাকাতে এটা যেহেতু পাচ্ছি আর তো কিছু লাগে না মানে আজকে খালি ইনবক্সে অর্ডার করে দিবেন রেডি ড্রেস স্টিচ ড্রেস ওড়না পর্শিয়ান প্রিন্টের সবকিছু সহকারে আপু আজকে এটা কিভাবে 1490 টাকা আসলো এটা ফ্যাক্টরি থেকে কোনো কিছু না এটা আমি কিনে কিছু এটা বাস্তব কথা বলছি আপু এটা 1590 টাকা প্রাইজিং এসেছে 1490 টাকা সম্পূর্ণ আচ্ছা এই ড্রেসে কেউ গিফট ভাউচার ব্যবহার করতে পারবেন না বিকজ এই ড্রেসে আমার যা যেই প্রফিট আছে সেটা না থাকার সমান সেটা না থাকার সমান এটা 1590 টাকা লাস্ট এন্ড প্রাইস যে আমার দেয়ালে পিক থাকা প্রাইস বাট আমি নিজেও জানি না এটা আজকে কেন 1490 করলাম মাঝে মাঝে মাথা আমার টাল হয়ে যায় সো আজকে যারা অর্ডার করতে পারবেন রিস্টক কিন্তু এটা যাবই না 1490 এ যেই কয়জন আপু ভাগে পাবেন 1400 আপনার বিল হবে 1490 টাকা অনলি পুরো রেডি স্টিচ টু পিস ড্রেস 1490 টাকা আর কিছুই মানে আজকে আর মানে বেস্ট আজকে বেস্ট আজকে পুরাই বেস্ট আমি দেখি হ্যাঁ আমি একটু দেখি উইনারের নাম আসছে নাকি আমি তাড়াতাড়ি দেখি আপনি কে বলছো উইনার নিতে যারা লিখতেছে যে আমাদের থেকে ড্রেস নিছে ওল্ড কাস্টমার এই ধরনের মানে যারা ড্রেস নিছে একজন হচ্ছে 100 টাকায় বোরখা পাবে আরেকজন হচ্ছে 16 টাকায় আমি মাত্র যেই ড্রেসটা দেখাইলাম ক্লাসে সেটা পাবে 16 টাকায় আর 100 টাকায় ওকে একটু ফাস্ট দিও আর যদি লাইভের মধ্যে না দিতে পারো আমার কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবে একদম লাইভের মধ্যে আমি উইনার দিয়ে যাব ওকে ওল্ড কাস্টমার ড্রেস নিয়েছি তোমার থেকে পরাটার প্রাইস কত আপু পরাটা এক্ষুনি প্রাইস বলে দিচ্ছি দাঁড়ান আপু একটা মিনিট আমি আর এটা গন্ধে খিদা পাইছে মানে থাকতেই পারবো না এটা গন্ধে আর টাকাই যাবে না আপনাদের এটা রিস্টক হয়েছে আমার কান্না পাইতেছে আমার কান্না পাইতেছে কারণ এটা আমার লাইভ ডিলিট হয়ে গেছে পেজ থেকে আমার এটা পড়তে হবে আমার এটা চিন্তা করে কান্না পাচ্ছে
আল্লাহ কে সালাম ড্রেস দেখাইতে মন যাচ্ছে না আজকে আচ্ছা আসেন একদম ফাস্ট আমি এটা বলি এটা মাত্র 36 পিস আর এটা নিয়ে আর বেশি কি বলবো 100 ইঞ্চি কাপড় ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ শেষ দেখেন আজকে এটা যে আপুর ভাগে যাবে সবার আগে দেখেন এটার পিঠে কাজ দেখছেন এটার পিঠে কোন ছোটখাটো কাজ না বিশাল আকারে বড় একটা লোহর করা মানে পুরা নেকলেস আর সামনে দিয়ে এই আচ্ছা শুনেন এটা খুব ইজি ডিটেইলস এটা দোনোটা কালারই নাইস এখন যার ভাগে শুনেন যার ভাগে যেই কালার জুটবে সে সেটা অর্ডার করে দিবেন হ্যাঁ মানে পিছনটা দেখছেন এটা কি উল্টা করে পরা যাবে মানে পিছে ওই কাজ সামনে এই কাজ না তাহলে মেবি উল্টা লাগবে বাট মানে এই যে এটা হচ্ছে দুটো কালার হ্যাঁ একটা সুন্দর লাইট পার্পল একটা ব্ল্যাক আচ্ছা আমি সুপার ফাস্ট আমি এটা ডিটেইলস বলবো দেন আমি অন্য কথায় যাব আমি একটু শেষ করি তাড়াতাড়ি ড্রেস দেখানো দেন আপনাদের উইনার নে আমি বসে খাইলাম উইনার নিলাম সব হবে আচ্ছা যতগুলো আপু আজকে এটা নিতে পারবেন এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে নাম্বার 1 এটা ফ্রি সাইজ 100 ইঞ্চি বডির কাপড় আছে বা 100 প্লাস এটার লম্বা হচ্ছে 54 লম্বা যাদের বড় হবে তারা নিচ দিয়ে কেটে নেবেন লম্বায় যাদের বড় হবে তারা নিচ দিয়ে কেটে নেবেন লম্বায় যাদের বড় হবে তারা নিচ দিয়ে কেটে নেবেন এবার আসেন এটার কাজের কথা এটার আজকে যেই পরিমাণ কাজ না আপনারা এত কাজ সহ মানে এই ধরনের বোরখা এই প্রাইসে পাবেন না এটা আজকে আপনারা যেই দামে পাবেন এটা আজকে আপনারা যেই দামে পাবেন আমাকে এটার দামের জন্য আজকে মানে চুম্মা দিবেন আমি কিন্তু এটা রিস্টক করব না এই দামে আমি এটা 36 পিস মাল আছে শুধুমাত্র 36 জন মানুষের বিল হবে আমি লাইভে বলে যাচ্ছি এটা কিন্তু আমি আনিকা দাস নিয়ে রিস্টক করব না ইম্পসিবল ইম্পসিবল দেখেন যে নিবেন নাম্বার 1 এটা পুরো বডি ফ্রি সাইজ বাট আমরা 50 পর্যন্ত একটা সেলাই করে দিয়েছি এখন 60 বডির মানুষ 70 বডির মানুষ এটা খুলে করতে পারবেন লম্বা 54 এখন আর কোনো কিছু বলার নাই পুরোটাতে কাজ হচ্ছে আপনাদের একটুখানি বড় যে স্টোনটা আছে মাল্টি কালার শেডিং এর সেটা এই যে পুরো ফ্রন্ট পর্যন্ত যারা লাইভ দেখতেছেন লাভ লাইক না দিলে আজকে কান্না করব এটা হচ্ছে পুরো হাতা হ্যাঁ এটা হইতেছে পুরো হাতা ওকে আমাকে সিঙ্গারাগুলো ডাকতেছে যে মানে খা এটা হচ্ছে দুইটা হাতা আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ওকে কোন বোরখায় আজ পর্যন্ত আমাদের এইরকম ব্যাকে কাজ সহ পাইছেন বলেন আমাকে পান নাই আর এই হচ্ছে স্কার্ফ আমার দেখানো শেষ এখন আমরা যাব কিসে প্রাইজে বললাম না এটা 2 মিনিটে শেষ করব দেখেন স্কার্ফের একটা সাইডে এরকম বিশাল বড় কাজ আরেকটা সাইডে ছোট 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 ওই যে এরকম কাজ যারা লাইভ দেখতেছেন একটা লাভ একটা লাইক দিয়ে দিয়েন আচ্ছা যারা ড্রেস নিয়েছেন আই ডোন্ট থিঙ্ক আর কমেন্ট করা লাগবে আপনারা এখন 2 মিনিট একটু 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 বসেন আমাদের উইনার নেওয়া হচ্ছে আর কমেন্ট করা লাগবে না আর যারা ড্রেস নিয়েছেন আমাদের থেকে আর কমেন্ট করা লাগবে না আমি তো শুধু একজনেরই কমেন্ট দেখছি ফারজানা নাহার সোয়ার্না বাকিরা কি বাকিরা কেউ ড্রেস নেন নাই এই 1600 মানুষ থেকে কি শুধু ফারজানা আপু আমার থেকে ড্রেস নিয়েছেন অসম্ভব বেসম্ভব এটা আমি কখনোই মানবো না হ্যাঁ বাকি মানুষরা কই এই নেন হাই আল্লাহ কি ধরনের স্কার্ফ পরলাম আমি দাঁড়ান পিসের চুলগুলো রে সরাই এই যে পিঠ দেখা যায় দাঁড়ান কেমন এটা দাঁড়ান এক মিনিট পিঠটা ঢাকলাম এই যে পিঠ ঢাকলো না ওই দেখেন আপনাদের পিঠ পিঠটা আহ দেখেছেন সুন্দর জিনিস মানে পুরাই হাবিবি এটা পরবেন তো আপনি পুরাই হাবিবি দুবাই শেখ পাশে জামাইকে বানাই দিবেন দুবাই শেখ আর আপনি পুরো হাবিবি তখন বলবেন কাম টু দুবাই তারপর আমাকে বলবেন যে সেন্ড মি দা মানি ওকে সো ডান এই হচ্ছে আপনার মানে পুরো জিনিসটা প্যাকেজটা পুরো স্কার্ফ সহ তো অবশ্যই পাবেন আমরা তো পারি না কোন ডিজাইনার ড্রেসের সাথে স্কার্ফ দিয়ে দেই যেন আপনারা যারা বোরখা পরেন হিজাবিয়া নাকুরা যেন সব পড়তে পারে আমাদের থেকে নিয়ে হ্যাঁ সো আপুর এটা দেখানো শেষ নেন আর কিছু নেই হ্যাঁ দেখানে কো চলি যাতি গু প্রাইস বলনে নেক্সট সেকেন্ড কালার করে প্রাইস বলে দিচ্ছি আই এম জাস্ট ওয়াচিং ইউর ড্রেস এন্ড আই লাইক ইট মনিকা আপু আপু আপনার নামটা পরের নামটা আমি পড়তে পারবো না এটা প্রোনাউন্সিয়েশন কি অ্যাপ থাক আপু নাই পড়ি তো তোমার জন্য একটা কেন 1000টা বৃষ্টি আপি গ্রুপে রিভিউ রং দেন আপু থ্যাংক ইউ এই যে অনেক কাস্টমার পাইছি বিশ্বজিৎ বর্মন রেখেছে বাকি বাকি কি বাকি বাকি ওল্ড কাস্টমার নাবিলা আপু আর রিয়াস হোসেন রিসিভ মাই ড্রেস জাস্ট নাও থ্যাংক ইউ আপু লাইভের মধ্যে জানানোর জন্য
এইটা আজকে আমি আবারও বলে দিচ্ছি আপুরা, এটা আজকে আপনারা যে দামে পাচ্ছেন, জাস্ট বিলিভ মি, এটা 36 পিস, এত পিস মাল আছে বলে আমি এই দামে দিয়ে দিব এই জিনিসটা আজকে। মানে আমার যেটা কেনা নাম সেখান থেকে আমার প্রথমে এই দাম দেওয়ার কথা ছিল না, হ্যাঁ, বাট যেহেতু এটা রিস্টক আসবে না বা যাবে না, বা আমি যে দাম দিচ্ছি এটার কারণে তো আরো রিস্টক হবে না, তো যে নিবেন, আমি কিন্তু দেখেন আমার লাইভের মধ্যে আমি কখনো বলি না যে এখনই অর্ডার দিবেন, অর্ডার দিবেন আপনি আস্তে ধীরে বুঝে শুনে, রাতে আপনার হাজবেন্ড আসতে পারে বাসায়, তার সাথে আপনি ডিসকাস করে একটা জিনিস নিতে পারেন, হ্যাঁ, বা অনেক কিছু থাকে, আপনি এখন বাইরে আছেন অফিসে, আপনি বাসায় গিয়ে আপনার মাকে দেখাইও ড্রেস নিতে পারেন, যে আম্মু আমি এটাকে নিব সুন্দর। অর্ডার কখনোই আমি বলি না যে লাইভের মধ্যে আমারে অর্ডার দেন অর্ডার দেন অর্ডার দিয়ে মনে করেন, নো, টেক ইউর টাইম, আস্তে ধীরে ঠান্ডা মাথায় অর্ডার দেন, বাট এটা যে নিবেন, আমি এখন যে দাম বলবো খালি বিচার বিবেচনা করে নিয়েন এটা এই দামের জিনিস নাকি না। তো প্রাইস বলার জন্য আমি এখন জাস্ট হ্যাঙ্গার দিয়ে ধরে দেই, কোথায় গো আমার ড্রেস দেখানো শেষ হয়ে যাচ্ছে, উইনার নিতে নিতে তো আমারই কলিজা শেষ হয়ে যাবে। আসেন এখন আমি শুধু আপনাদেরকে লাস্ট বার এটাতে কি আছে না আছে সেটা একবার হাতে ধরে বলে দিই, যতগুলো আপু আজকে আমাদের এই আবায়াটা নিতে পারবেন, এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পিঠে কাজ আছে সেটা তো এক ধরনের, দেখেন কত নিচ পর্যন্ত, বাবা এটা তো পুরো মানে এই যে পুরো ব্যাকের শেষ পর্যন্ত কাজ করা, হ্যাঁ, নাম্বার ওয়ান এটা পুরো ফ্রি সাইজ, এখানে প্রায় 100 উপরে কাপড় আছে, হিউজ কাপড়, বডি 50, আমার মত মানে এটা অন্য কোনো আপু নিয়ে চাপাতে হবে না, দেখেন আমি কিন্তু কিছু করিনি, এমনি জাস্ট পরা, যারা হেলদি সাইড বডি কখনো নিতে পারে না তারা এটা নিয়ে নেবেন। পুরো ফ্রন্ট এটাতে যে পরিমাণ স্টোন ব্যবহার হয়েছে মানে বলার বাইরে, যে পরিমাণ এটাতে কাজ দেখেন, জাস্ট শাইন দেখেন, মানে এটা মাল্টি মাল্টি শেড দেয় না, দুটো হাতে এরকম, আর এই যে আমাদের ব্যাগ, ওকে, সাপোর্ট দেখানো শেষ, এটা হচ্ছে ব্যাগ, এবার আমরা জাস্ট এটাকে প্রাইজের জন্য ধরে দিচ্ছি, উইনার হয়ে গেছে, পুরানারা আর কমেন্ট করেন না, পুরানারা এবার অফ, পুরানারা এবার অফ, পুরানা আপুরা আর কমেন্ট দিয়েন না। আর এই হচ্ছে আমাদের হিজাবটা, এই হচ্ছে আমাদের হিজাবটা, ওকে, পুরানারা কমেন্ট করেন না, উইনারের নাম বলবো, আচ্ছা আপু আমি ওই ড্রেস নিয়েছি ফিরজানা আইডি থেকে, আপু আমি কালকে 3 বছর যাবৎ আছে, অনেকগুলো ড্রেস নিয়েছি কিন্তু কালকেও কাফতান অর্ডার করেছি, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে নেন এটা হচ্ছে আপনাদের মানে একটু হিজাব সহ পরে দেখাইলাম, শুনেন এখন আর সময় নাই, পিছে চুল দেখা গেলে দেখা যাক, এই যে এটা হচ্ছে ব্যাগ, হ্যাঁ মানে হিজাবিয়ান আপুরা তো অনেক সুন্দর করে পড়বেন, আই নো, মানে আপনাদেরকে যা লাগবে যখন পুরো প্রপারলি হিজাব করে আপনারা পড়বেন, আমি তো লাল ছাও কদু ভাবে পড়ছি, আমার লাল ছাও কদু বাদ দেন দেখা, ওকে এবার আসেন প্রাইজে, এবার আসেন কিসে, এবার আসেন প্রাইজে, এটা কয়টা বাজে আমি দেখি, উইনার হয়ে গেছেন, হ্যাঁ 4:44 বাজে না, আমি লাইভ শুরু করছি 4:40, আচ্ছা আমি কাফতানটা দেখাই দেই, কারণ আমি আর কাফতান দেখানোর সময় হবে না আমার, পরে কাফতান আমি কই রাখলাম, দাঁড়ান আপুর 1 মিনিট, একটা সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড, এটা আমার কোনো লাইভ নেই, আমি 2 মিনিটে এটা দেখাবো, এই যে আপনাদের জানের প্রাণের এই কাফতান রিস্টক করছি আবার, এটার কামিজ কারো কাছে নাই, এটা বড়ই বেশি সুন্দর লাগতেছে, আচ্ছা কাফতানের সরি সরি এটার দামটা বোরখার দামটা বলে,
বোরখার দামটা বলে আমি আপনাদের ই নিয়ে দিচ্ছি হ্যাঁ আর কি কি বলে ওটাকে নাম বলে দিচ্ছি বোরখার দামটা বলে যে দুইজন উইনার হয়েছেন পুরনো থেকে নাম বলে দিচ্ছি ওকে আগে বোরখার দামটা বলে নিন লাইফ করবো না করতাম না এমন যদি হইত জীবনটা ওকে আসেন 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 খাজুর আলাপ পরে নেন কানের বিষে চুল ঢুকেছি কেন আসেন আসেন যতগুলো আপু এই এক্সক্লুসিভ আবায়াটা পাবেন যেটার আরে এই ব্যাপার কি সামনেও কাজ পিছেও কাজ এটা কি জিনিস সো খুবই সুন্দর ভাবে এই আবায়াটা রেডি করা আছে যেটার বডিতে টোটাল 100 ইঞ্চির উপরে কাপড় আছে বডি ফ্রি সাইজ 50 ইঞ্চি পর্যন্ত করা আছে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন 60-70 বডির আপুরাও করতে পারবেন পুরো হাতে কাজ ফ্রন্টে পুরো লং পর্যন্ত কাজ ব্যাক সাইডেও হিউজ কাজ লম্বা হচ্ছে 54 মেইন কথা হচ্ছে আজকে এটা আমি আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি এটা রিস্টক হবে না 37 পিস এবং 36 পিস প্রোডাক্ট আমার কাছে রেডি আছে শুধুমাত্র এই 37 আর 36 দুইটা কালারই মানে সমান সমান এক পিস কম বেশি এইটুক কাপড়াই পাবেন এটা আজকে আমি আপনাদের জন্য আমি আরেকটা জিনিস বলি একদম ওপেন চ্যালেঞ্জ আপনি এটা যমুনা ফিচার পার্ক বসুন্ধরা সিটিতে গিয়ে খুঁজে দেখেন আপনার এটার দাম থাকবে কম করে হইলেও 6,500 টাকা ওপেনলি বলছি লাইভের মধ্যে কম করে হইলেও আপনার এটা 6,500 টাকা দিয়ে কিনতে হবে আমি আজকে এটার আমাদের কস্টিং বলি এটা আজকে আপনাদের জন্য প্রাইস এসেছিল 2,690 টাকা অনলি 2,690 টাকা অনলি কিন্তু আমি যেহেতু এটা আমি রিস্টকেও যাব না মাত্র 37 পিস 36 পিস প্রোডাক্ট আছে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দেই আমার এক বছরের হিস্ট্রিতে এমন হয় না যে আমি একদিনে দুইটা বোরখা শো করছি তার মানে আপনারা ভালোভাবে বুঝে নেন এটা আমার স্টক নাই বিধায় আমি আজকে লাইভের শুরুতেও বোরখা দেখাইছি এখন আবারও বোরখা দেখাচ্ছি আপনারা সপ্তাহে একটা বোরখাই পান না আজকে আবার দুইটা পাইছেন মানে মেঘ না চাইতে বৃষ্টি আমি এটা কোন রিস্টকে যাব না কিছুতে যাব না বলে কোন দাম না ধরে জিনিসটা যে আমার হাতে 80 টাকার মতো থাকতে পারে আমি এটা দিয়ে দিচ্ছি যারা নেবেন আজকে আপনাদের জন্য এটার অরিজিনাল প্রাইস ছিল 2,690 আই এগেইন রিপিট আজকে যারা নেবেন বিল হবে 2,490 মানে পুরো 200 টাকা মানে নাই মানে এটা কোন ফ্রড ফেক আইডি থেকে অর্ডার দিবেন না এটা কিন্তু একটা মানুষ যদি আপনি রিটার্নও করেন আমার ওই ডেলিভারি চার্জটাও পুরো মানে আমার গচ্ছা যাবে কারণ এখানে কিন্তু আমার কোনো কিছু থাকছে না এটার হাতে হ্যাঁ আমি শুরুতেও বোরখা দেখাইছি আমি বলিনি বাট কাইন্ডলি বলছি যারা ফ্রড ফেক আইডি থাকেন অনলাইনে শুধু অযথা অর্ডার করেন বাসায় নিয়ে ড্রেস দেখতে কাইন্ডলি আমার এইটা থেকে একটু বিরত থাকবেন কারণ এটা প্লিজ মাত্র 37 37 আর আমি এটা কোনো কিছুই না ধরে ছেড়ে দিলাম 2,490 টাকাতে সামনে পিছে এইরকম কাজ হাতে কাজ ইম্পসিবল আজকে যারা পাবেন তারা ভাগ্যবতী তারা একদম এক কথায় তারা লাকি মানে 2,490 টাকায় তো সামনে কাজ সহ এতটুকু পাইলা কি হয়েছে কি অ্যাংরি দেয় যে ফ্রড ফেক নিশ্চয়ই তার লাগছে গায়ে দিতেছে অ্যাংরি আরে লাইভ দেখেন কেন ভালো না লাগলে ভাই আমি এটাই বুঝি না লাইভও দেখবেন আবার অ্যাংরিও দেখবেন মামা বাড়ির আবদার দেখবেন না লাইভ গো গো জাস্ট গো শিউ 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 আচ্ছা আমি এবার ভাই আগে উইনারের নাম বলি 2 মিনিট আমি এটা আমার রিস্টক আমার আজকে যদি এটা না দেখে আমার আর কোনো মানে কোনো দিনও খালি নাই এটা দেখানোর আচ্ছা আমি আইডির ছবি জুম করে দেখাবো না হ্যাঁ কারণ আপনাদের ফেক আইডি করে 4 ইয়ার থেকে লাইভ দেখি আপু এবং অনেক অনেক ড্রেস নিয়েছি বাবা এই যে আমি মন মতো একটা উইনার পাইছি রুমানা জামান আপু 4 বছর যাবত আমার লাইভ দেখে ওনার নামের পাশে একটা ফ্ল্যাগ আছে এবং অনেক অনেক ড্রেস নিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু প্রথম উইনার হচ্ছে রুমানা জামান আপু সেকেন্ড উইনার হচ্ছে আমি বলে দিচ্ছি কোন উইনার কে কি পাচ্ছে দেখেন ফারজানা নাহার সোয়ার্না ধুমায় কমেন্ট করছে আজকে যদি আমি কিন্তু উইনার নেই নাই খেয়াল করেন আমি কিন্তু উইনার নেই নাই ফারজানা নাহার সোয়ার্না ড্রেস নিয়েছি তোমার থেকে আমি একটু আগে বলছি না আমি তো শুধু এই আপুরই কমেন্ট দেখতেছি আপুর কপাল দেখেন আজকে এই আপু উইনার হয়েছে আমার পেজে কিন্তু এমন সিস্টেম নাই যে আপনি বেশি কমেন্ট করলেই উইনার হবেন
মোটেও এমন সিস্টেম কিন্তু আমার পেজে নাই, আমার পেজে এমন আছে মানুষ 1000 কমেন্ট করে যে একটা কমেন্ট করছে সে উইনার হয়েছে। বাট আপুর আজকে লাগ ভালো, ফারজানা নাহার সুয়ার্ণা আপু আপনি হচ্ছেন আমাদের, দাঁড়ান ওরা লিখে দিয়েছে কিসের উইনার, আপনি হচ্ছেন আমাদের 16 টাকা না 100 টাকা। আচ্ছা কে কোনটার উইনার এটা মানে আলাদা করে গ্রুপে লেখা হয়েছে, আমি এখানে বুঝতেছি না, মানে দুটোটা নাম একসাথে, কাকে 16 টাকার গিফট দিছে আর কাকে 100 টাকারটা দিছে সেটা আমি বুঝতে পারতেছি না, আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ মানে একই সাথে লেখা তো, কি নাম একজনের, রুমানা কি ছিল পুরা নাম, রুমানা জামান আর আরেকজন হচ্ছে ফারজানা নাহার সুয়ার্ণা। আপুর আজকে মনে ঈদ লাগবে, আপুর আজকে জীবনে মানে আনন্দ আর আনন্দ, আপু বলেন ভাবছেন জীবনে কমেন্ট করে এরকম জিতবেন, বলেন 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 খালি বলেন আমাকে। আচ্ছা আমি জাস্ট এটা জাস্ট কি আছে না আছে বলে দেই, আপু কমেন্ট চেক করো, কমেন্ট করে যাচ্ছি আপু, ওল্ড কাস্টমার থেকে তো উইনার হয়ে গিয়েছে আপু, আমি 3 ইয়ার্স ধরে লাইভ দেখি অনলাইন অফলাইন ড্রেস নিয়েছি। নূর নাহার বিথি আপনি আমার নেক্সট, আপনি নূর নাহার বিথি আপু আপনি কালকে থাকেন তো অ্যাক্টিভ, আসেন না দেখেন না, মোমো পান না আপু লেখছে, হ্যাঁ চলেন একটু মজা নিই, আমি এখন একটু মজা নিব, মোমো পান না আপু লেখছে কি আপনার কোনো একটা জিনিসও ভালো লাগে না, যাদের রুচি খ্যাত মার্কা তাদেরই ভালো লাগবে, মোমো পান না আসেন তো আপনাকে একটু পিন করি, আসেন এই মোমো পান না আপুকে এখন সবাই একটা রিপ্লাই দেই, চলেন আপু একটু দেখেন, হ্যাঁ আমি আপনাকে বলি মোমো পান না আপু, আমি খুব ভালোভাবেই আপনাকে বলবো, মোমো পান না আপুকে নিয়ে বলতেছি, আপনার মেবি একটা বাচ্চার ছবি দেয়া তাই না আপু, আপনি যদি মা হয়ে আপনার কথাবার্তার ধরন এরকম থাকে নাম্বার ওয়ান, আপনি আমার লাইভে আছেন আপনি আপনার বাচ্চাকে কি শিখাবেন, ঠিক আছে যদি আপনি লিখেছেন আপনার আমার কোনো জিনিস ভালো লাগে না, যাদের রুচি খারাপ, আপনি এখানে আমার কাস্টমারদেরকে নিয়ে কথা বলছেন, যাদের রুচি খ্যাত মার্কা তাদেরই ভালো লাগবে, একটা কথা বলি হয়তো বা আপনি অনেক ফ্রাস্ট্রেটেড, আপনি কিনতে পারেন না, হাতে টাকা পয়সা কম, নিতে পারেন না, ফ্রাস্ট্রেশনের ভোগে এই কথা লিখেছেন, অথবা সেকেন্ড জিনিস বলি আপনার হয়তো বাপু আমার কালেকশন পছন্দ না, এখন একটা নর্মাল জিনিস আমি বোঝাই, এত কোটি কোটি মানুষের কি আমার ড্রেস পছন্দ হবে, কেউ একদম কেউ এমন একটা জিনিস পরে যেটা আমার পছন্দ না, বাট আমার মধ্যে সেই ম্যানার্স আছে বা আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দিয়েছে যে তোমার যদি আরেকজনের কোনো কিছু ভালো না লাগে কিপ সাইলেন্ট, চুপ থাকো, তাকে বলার দরকার নাই, কি কারণে আমি আরেকজনকে কষ্ট দিব মনে। হ্যাঁ তো আপনার যেহেতু ছবিতে হয়তো বা আমি আপনার একটা বাচ্চার ছবি দেখতে পাচ্ছি, আপনি মা হয়ে যদি আপনার নিজে এরকম হয়ে থাকেন, আপনাদের বাচ্চাগুলাই না বড় হয়ে কোন আর কি, এক্সট্রিমলি সরি টু সে আমি ওপেনলি বলছি, আসলে আপনাদের বাচ্চাগুলাই না আপু বড় হয়ে ম্যানার্স আপনাদের বাচ্চাগুলারই কম থাকে, কারণ আপনি নিজেই কমেন্ট করছেন আপু আপনার আমার ড্রেস ভালো লাগে না, ফাইন কোনো সমস্যা নাই, আপনি কেন লিখতে যাচ্ছেন, আমার যারা কাস্টমাররা যারা নেয় তাদের রুচি খ্যাত মার্কা, আপনি তাহলে আর কি বলবো, বাংলাদেশে যদি কিছু টপ পেজের মধ্যে পেজ ধরেন ফ্যাশনেবল ড্রেসের সেখানে লিস্টে কাতারে পড়ে, ঠিক আছে। কালকে আমার শোরুমে আমার মানে এমপ্লয়িরা আমাকে বলছে আপু বাংলাদেশে মানে এরকম কেউ নাই যে মানে আমাদের শোরুমে মানে এমন এমন জায়গা থেকে মানুষ আসে, তো আমি বলতেছি আল্লাহ তাই নাকি, সো আপু আপনার কমেন্টটাকে আমি পিন করে দিলাম, হ্যাঁ একটু চেঞ্জ হন নিজে, এমন কখনোই না যে আমার আরেকজনের জিনিস ভালো লাগবে, নাই লাগতে পারে, আমাদের কি করা উচিত জানেন, স্কিপ, আপনি যত মুখের ভাষা খারাপ করবেন বা আপনি কখনো আরেকটা মানুষকে কষ্ট দিয়ে কথা বললে সেখানে না আপু কোনো বাবা না, আপনি যদি আজকে একটা নর্মাল কথা বলছে একটা ভালো কথা লিখতেন, আমার এখানে যারা ভিউয়ার্স আছে না তারা আপনাকে বলতো যে না আপু ভালো বলছে, আমি একটু দেখি তো আমার লাইভে 1000 মানুষ দেখছেন, এই আপুর কথায় কারা কারা একমত বা এই আপুকে কে কি বলতে চান, কি নাম আপনার, মোমো পান্না, আমি আপনার কমেন্ট পিন করে দিয়েছি, একটু দেখি তো অন্য আপুদের মতামত কি, মানে আপুটার কথা কি ঠিক আর বা আমার কথাটা কি ঠিক, যার যেটা পছন্দ না আমরা সেটা অ্যাভয়েড করব, সেটা হচ্ছে সব সময় ভালো, কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কিছু বলা উচিত না কখনোই না, ভালো লাগবে কেন আপু, কত হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ, এখন আপু কোটি কোটি মানুষের মন কি আমার সম্ভব জয় করা, অসম্ভব, তো সেক্ষেত্রে কি করবো স্কিপ করে যাব তাই না। আচ্ছা সবাই ভালো, সবাই ভালো লাগলো, রেসপেক্ট, এক্স্যাক্টলি উনার রুচি খারাপ তাই না, উনার রুচি উনার স্ট্যান্ডার্ডে উনার রুচি উনার ভালো হতে পারে, হ্যাঁ আমার অনেকগুলো মূল্যবান সময় আপনার আপনি আপু আপনি আমার খেয়ে দিলেন, বাট কথাবার্তা সুন্দর করে বলা উচিত, হ্যাঁ আপনার যেটা বুঝালাম ওকে। আচ্ছা আসেন আপনাকে এই যে বাকি মানুষরা বুঝিয়ে দিবে, ঠিক আছে
আল্লাহ আল্লাহ না ওনাকে কেউ কিন্তু ছোট করে কথা বলবেন না। এই তাহলে আর উনাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে কি? উনি যদি খ্যাত মার্কা লেখে, এখন আমরাও যদি শুনেন একটা কুকুর এসে যদি কামড় দেয়, এখন আমিও যদি ওই কুকুরকে কামড় দেয়, তাইলে আমার আরো এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাই। হ্যাঁ, তো কেউ যখন খারাপ বলে তখন তাকে ভালো কথা দিয়ে বোঝানো উচিত। তার মতো আবার খারাপে যাওয়া যাবে না যে তুমি খ্যাত বলছো তাইলে তুইও খ্যাত, এটা বলা যাবে না। তার কোথায় ভুল? আমাকে খ্যাত আপনার লাগতেই পারে, আপনি আমাকে অ্যাভয়েড করবেন, দ্যাটস হোয়াট লাইক মোস্ট পিপল ডু। ওকে, সো আসেন এবার হচ্ছে আমরা কি করব বলেন, এবার হচ্ছে আমরা এই ড্রেসটা দেখব, এই ড্রেসটা কি করব বলেন, এই ড্রেসটা দেখব। এখন আমাকে মনে মনে মহিলায় অনেক গালি দিতেছে। আচ্ছা শুনেন, এটা কিচ্ছু না, আমার রিস্টক হয়েছে, দুটা কালার, যার ভাগে যেটা যায় সে সেটা নিয়ে নিন। আপু উনার মানুষ আপু থেকে ভালো তাদেরকে বলে রাখবে, আপু ডেলিভারি দিতে কয়দিন লাগে? আপু 2-3 দিন, বা যদি কোনো ড্রেস আমরা প্রি অর্ডারে করে দিই তাহলে 5-6 দিনও লাগে, সময় লাগে। ঠিক আছে আপু, আপনি সবার ভালো লাগা এক না, এক্স্যাক্টলি তুমি না, আপু পাত্তা দেই না, বাট মাঝে মাঝে এদেরকে উত্তর দেওয়া উচিত। হ্যাঁ, পাত্তা দেই না আপু, আমি কি কোনো খারাপ ভাবে তাকে কোনো কিছু বলেছি বলেন? আমি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে বলার চেষ্টা করেছি, তাই না? আমি কিন্তু খারাপ ভাবে কোনো কিছু মিল করি নাই, খারাপ ভাবে কোনো কিছু বলি নাই। বাপুরও যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে পান না আপু, আই এম সরি। ওকে, আচ্ছা আসেন, লাস্ট কাফতান এটা যেই যেই আপু ভাগে পাবেন। হ্যাঁ, এটার দাম টাম সবাই সবকিছু জানেন, জাস্ট আমার দেখানো বাকি ছিল, সো ওইটার আমার লাইফটা ডিলিট হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমার এখন আবার লাইফ করে দিতে হচ্ছে। যতগুলো আপু ভাগে এই কাফতানটা পাবেন, এটা আগেও নিয়েছিলেন, এটার আমাদের একটা ফেমাস কামিজও ছিল, যেটা ফ্যাশনেবল ড্রেসেস এর আরেকটা জাতীয় কামিজ, কোনো মানুষের কাছে নাই এমন একটা ব্যাপার, সবার কাছে ছিল এটা। তো এটা কি, এটার পুরো নেক, এই কাফতানটা অনেক সুন্দর। হ্যাঁ, পুরো নেকে সার্ভস্কি স্টোনের কাজ করা, দেখেন মানে এখানের পুরোটা ডিএমসি অল ওভার সার্ভস্কি স্টোনের কাজ করা, ছোট্ট ছোট্ট কিছু পাথর মিরর বসানো আছে, তাছাড়া পুরো ড্রেসে এই যে এরকম ভাবে পুরোটা পার্ল প্রিন্ট করা। হ্যাঁ, পুরোটা পার্ল প্রিন্ট করা, আমি খুবই তাড়াতাড়ি দেখাবো কারণ এটা অনেকের দেখা আছে। নিচের পোর্শনে এসে খুব সুন্দর করে কাজ, আবার মিরর বসানো। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এই হচ্ছে আমাদের কাফতান। আমি শুধু এখন কালোটা গায়ে দিয়ে এটার প্রাইসিংটা বলে দিব। এই হচ্ছে আমাদের কাফতানটা, আর ব্ল্যাকটা, ব্ল্যাকটা এই যে ব্ল্যাক আবু, আমি আমি খালি এটার উপরেই পড়ে নেই, হ্যাঁ আমি আর বেশি সময় নিতে পারবো না। আপু নিউ কাস্টমার, আপু কাপড় অর্ডার করেছি, একটু দেখবেন, আপু নিয়ে অনেকগুলো কাপড় অর্ডার করেছি। আপু অর্ডার দিয়ে রেখে দেন, হ্যাঁ অর্ডার দিয়ে রেখে দেন, বুঝতেছেন আমি লাইভে কি পরিমাণ তারাই আছি, একটার উপর আরেকটা কইরা ফেলছি। আচ্ছা নেন, এই হচ্ছে আমাদের কি ব্ল্যাক কালার, সেম আগের দুটো কালারে আছে, যার ভাগে যে কালারটা জুটবে। আল্লাহ, কালোটা তো পরাই দেখি বেশি সুন্দর, হায় কালোটা তো পরার পরে দেখছি বেশি সুন্দর, এমন কেন, এমন হইলে তো হবে না। হ্যাঁ আচ্ছা যান, যে যার আপু যেই আপু যেই কালারটাই নিতে পারেন সে সেটাই অর্ডার দিবেন। দিস ইজ দা ওয়ান ব্ল্যাক ওয়ান, এন্ড এটা হচ্ছে আরেকটা পার্পল কালারে, চার ভাগে যেটা জুটে। ওকে, এবার আমি বলে দিই এটা কি আছে, এটা টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি, লম্বা হচ্ছে 47 ইঞ্চেস, বডি সেলাই করা আছে 50 পর্যন্ত। ওকে, যেটা নর্মালি আমাদের সব কাফতানে থাকে, ব্যাক সাইড কিন্তু খালি না, পুরো ব্যাক সাইডে সুন্দর প্রিন্ট। এটা হচ্ছে আমাদের ড্রেসের সাইডের প্যানেলটা, অবশ্যই মনে রাখবেন ড্রেসের। ও, একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা জানিয়ে দিচ্ছি, এখানে তো পুরাটাতে গ্লাস বসানো, আরেকটা ব্যাপার হচ্ছে সেটা ড্রেসের গলাতে তো পুরাটা ডিএমসি স্টোন, হ্যাঁ এটার এই জায়গাটা এত নাইস, এখানে তো পুরাটাতে কাজ করা আছে, আছে এখানে গ্লাস বসানো, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার কাফতানের এই যে লাইনটা আছে না, এই লাইনটাতে পুরোটাতে, এই লাইনের পুরোটাতে স্টোন এবং গ্লাস বসানো, এই যে এই প্যানেলটাতে, এই প্যানেলটা কিন্তু খালি না, পুরোটাতে কাজ করা। ওকে, আচ্ছা যতগুলো আপু আজকে আমরা ভাগে এটা নিতে পারবো, এটার প্রাইস কত ছিল, 990 টাকা, না সো 990 টাকাতে আমরা এই কাফতানটা আবারও মানে অর্ডার করতে পারবো। এটা তো আমাদের মানে আগের স্টক আউট হয়ে গিয়েছিল, সো রিস্টক হয়েছে, আমি রিস্টকের ভিডিও উঠাতে পারছি না কারণ আমার এটার অরিজিনাল লাইফটাই ডিলিটেড। ওকে, প্রাইস 990 টাকা, যারা নিবেন ইনবক্স করে দিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে সাথে থাকার জন্য, আজকের জন্য এতটুকুনি, হ্যাঁ আজকের জন্য এতটুকুনি। আচ্ছা এখন আমার একটা উইনার নেওয়া বাকি,
সেই উইনারটা আমি কালকে নিব, কারণ আমার লাইভ আজকে অনেক বড় হয়ে গিয়েছে। সো আমার এইরকম এত বড় লাইভ হইলে না লাইভ কন্টিনিউ করাটা প্রবলেম হয়। হ্যাঁ, সো আমরা এই লাইভটাকে আর এখন কন্টিনিউ রাখছি না, আমরা ই করব লাইভের কালকে। আরেকটা যে আপুকে নিউ থেকে উইনার নেওয়া বাকি, তাকে আমরা কালকে নিয়ে দিব, ঠিক আছে? আমি লাইভটা এখন কেটে দিচ্ছি, কারণ এত বড় লাইভ হলে প্রবলেম হয় আমাদের। সো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আর কথা বললাম না, টাটা বাই বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাকিটা ছবিতে কমেন্টে কথা বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ওকে, টাটা।